যে কোন পেজে অন করে দিয়ে গেল কে জানে তার অত কি ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই, দেখান দেখি। আচ্ছা না, ঠিক পেজে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? আমরা আজকে মেহেন্দি উৎসব পালন করছি, মানে রীতিমতো উৎসব, ছুটি পেয়ে একদিন। হ্যাঁ, পুরো একদম মাস্ত, খুবই মজা করার ইচ্ছা। দেখি মাশাল্লাহ সবাই জয়েন করছে, জয়েন করলে আড্ডা শুরু করব। আজ অনেক সুন্দর লাগছে ম্যাম। ওকে থ্যাংক ইউ। ওকে এটা দেখি, তানিয়া নূর আপু লিখেছে হাই টপ ফ্যান, হ্যালো 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 হ্যালো। তো কে কে দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি? খুব কিউট লাগছে আপনাকে। ফারজান আক্তার লিখেছে দেখেন আপনারা সবাই আমি কার সাথে আজকে, আজকে হ্যালো আমি আজকে ফাতিমার সাথে। হ্যাঁ, আমরা তো মেহেন্দি দিচ্ছি সবাইকে, আজকে আমি ফাতিমার সাথে আমরা মেহেন্দি উৎসব পালন করছি। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি যেটা ট্রাই করছি, আমি এর আগে কখনো অ্যারাবিক ডিজাইন ট্রাই করি নাই, তো আজকে আমি অ্যারাবিক সেমি ব্রাইডাল মেহেদি দিচ্ছি পুরো একেবারে দুই হাত জুড়ে, একেবারে যতটা সম্ভবপর। আমি পরে দেখিয়ে দিব না আপনাদেরকে, সুন্দর সুন্দর ছবি তুলেও দেখিয়ে দিব না দরকার পড়লে। সো এই তো, আমি কিন্তু ক্যাপশনে অলরেডি পেজটা ট্যাগ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। সো এই তো, কে কি করছিলেন? আমি তো কি আর করব, দেখি লেখা এত দূর থেকে তো পড়তে পারবো না, আমার এখান থেকেই পড়তে লাগবে। গতকালকে আমি বলেছিলাম না যে আজকে আমি মেহেদি দিব, তো সব অনেকেই ইনবক্স করেছে আপু কখন আসবা কখন আসবা। আমার তো কোনো টাইমের ফিক্স নাই, আমি তো ওকে বলছি যে এমনি আমরা যখন পারি মেহেদি দিব। তো এই তো সুলতানা আলো লিখেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মেহেদি। ফারজানা আক্তার আপু লিখেছে ওয়াও মেহেদিটা লাইক ইউ লাইক মি, কিরকম আমরা চা খাচ্ছি আড্ডা দিচ্ছি। আজকে কি খাইছি বলো তো ফাতিমা? দিব্যা লিখেছে নিস্তব্ধ মন। আচ্ছা ওকে, মাশাআল্লাহ অনেক আপুরা জয়েন করেছেন। মুখে মাস্ক কোথায়? আমার মুখেও মাস্ক লাগবে, পরে আসবো আমি দৌড় দিয়ে। যে তাহলে তো যখন আমি ড্রেসের লাইভ করি তখন তো আপনাদের বলা উচিত যে আপু মাস্ক পরে লাইভ করেন, সবাইকে লাইভে যেয়ে যেয়ে সবার লাইভে যেয়ে যেয়ে কমেন্ট করবেন মাস্ক পরে লাইভ করেন মাস্ক পরে লাইভ করেন। আমি তো মাস্ক পরে আছি, দুইজনে একজন, দুইজনে একজন মাস্ক পরলেই হলো। কি মেহেদি দিচ্ছ আজকে? আমরা ট্রাই করছি, মানে আমি ট্রাই করছি অ্যারাবিক সেমি ব্রাইডাল। ফুল ব্রাইডাল হলো অনেক বেশি বেশি হয়ে যায়, এই পাশে দেওয়া বাকি, ও আসছে একটু আগে। সো আমরা এখন ফুল ব্রাইডাল মেহেদি, সেমি ব্রাইডাল মেহেদি দিচ্ছি। নিস্তব্ধ আপু লিখছে কিউটি ডল, দেখেন আমি আজকে মানে ফ্রাইডেতেও কি পরে বসে আছি, পিচ পিকক। আমি বলি না আমি লাইভে যেসব ড্রেস দেখাই আমি ওগুলো আবার মানে রিইউজ করি, আমি পরি, এমন না যে প্রমোশনের জন্য শুধু ড্রেস পরি, আমি ওগুলো আসলেই পরি। নিশাত সালসাবিল ওয়াচিং, ওকে মেহেদিটাও জোস। আচ্ছা থ্যাংক ইউ আপু। স্বপ্না জি, স্বপ্না মেরি জান কই ছিলা বলো বলো, কি বলবা? ও আপনি কতদিন পরে দেখলাম আপু তোমাকে, রোকে আপু লিখেছে। আমি তো থাকি, আমি এখানেই প্রতিদিনই তো আমার লাইফ থাকে কোনো না কোনো। আপু গাউনের জন্য কল পাই নাই। আচ্ছা গাউনের কথা বলে দিচ্ছি শুরুতেই, এরপর আমি মেহেদি নিয়ে আড্ডা দিব। সেটা হচ্ছে অলরেডি মাশাল্লাহ 1000 আপুর মতো জয়েন করে ফেলেছেন, আপনাদেরকে বলে আজকে ফ্রাইডে, আজকে কি কল পাওয়ার ডে? ফ্রাইডে তো কল পাওয়ার ডে না, ফ্রাইডে হচ্ছে আমরা একটু সারা সপ্তাহ আপনাদের জন্য অনেক আমরা কল দিই, অনেক কাজ করি, অনেক মজা করি, তাই না? মানে কাজও করি মজাও করি, ফ্রাইডে তো আমরা একটু ছুটি কাটাই, ফ্রাইডে তো কল দিই না, ফ্রাইডে কোনো কল যায় না। তো আজকে আপনারা যারা ইনবক্সে আশা করছেন, আজকে মডারেটররা আজকে একদিন ছুটি, আজকে ওরা একটু রেস্ট। সো আর আমাদের যে পরিমাণ আমাদের বললাম না যে গাউনের যত রেসপন্স, আল্লাহ মাশাল্লাহ আপনাদেরকে দেখাবো না, আমার অফিস ডুবে গিয়েছে গাউন দিয়ে।
আর কালকে আরো গাউনের শিপমেন্ট আসবে। সো আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি পরিমাণ গাউন। আর আমি অ্যাম্বুশের যে ইসে করেছি, লাইভটা করেছি, মনে হয় আমি ভুল করে ফেলছি লাইভ করে, এমন অবস্থা। এখন আমাদের দুইটা প্রেশার চলছে, অ্যাম্বুশেরও আবার হচ্ছে গাউনেরও। গাউন আপনারা কালকে থেকে কল পাওয়া স্টার্ট করবেন, কথা দিলাম বেশিরভাগ আপুরাই কল পেয়ে যাবেন যারা আগে আগে অর্ডার করেছেন। আর অ্যাম্বুশের কলও চলছে, ওটাও পেয়ে যাবেন, কালকে স্যাটারডে তো কালকে পেয়ে যাবেন কল। যারা আপু জয়েন করেছে লিখেছে, বাও আচ্ছা মেহেদি দিলে তোমাকে অনেক ভালো লাগে, কালকে যখন মেহেদি ডিজাইনটা দেখা যাবে তখন জোশ হবে, তাই না? কালকে লাইভে যখন দেখা যাবে, অবশ্য খুব সম্ভাবনা আছে কালকে আমি লাইভে আসবো না, বিকজ আমাদের যে অ্যাম্বুশের লাইভ হয়েছে মাশাল্লাহ ওইটার জন্য আমাদের ইনবক্সে পুরাই একেবারে ইনবক্স হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। সো কালকে মনে হয় না লাইভে আসতে পারবো, আপনার আগেই আজকেই মেহেদি দেখে নেন। ক্যাপশন আমি পেজের নামটা দিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে হেনা মেহেদি বাই ফাতিমা। ওর নাম ফাতিমা। সো কবে স্টার্ট করেছো বলো, সব আপুদেরকে সব ডিটেলস বলো। আজকে একটা জিনিস হচ্ছে ম্যাচিং হয়ে গেছে আমাদের, ও পিঙ্ক পরা হিজাব, আমিও পিঙ্ক পরা, তো আমরা যখন ছবি তুলবো খুব সুন্দর সুন্দর ছবি আসবে আই হোক। এই তো দেড় বছর হয়েছে, দেড় বছর হয়েছে স্টার্ট করেছি মানে পুরোপুরি এই প্রফেশনে। তারপর থেকে আল্লাহর রহমতে মাশাআল্লাহ কাজ করে যাচ্ছ। তোমার কি কি স্পেশাল, যেরকম আজকে আমি এটা খুঁজে বের করেছি যে ও অ্যারাবিক স্টাইলে মেহেদি দিতে পারে, আমি বুঝি আমার তাহলে এটাই লাগবে, এটা ডিফারেন্ট কিছু আমি এটাই নিব। আর কি কি ভাবে হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন দিই, ইন্ডিয়ান টাইপের করি, অ্যারাবিক করি, দুটা এই দুটোই আপাতত মানে আমার কাছে ভালো লাগে করতে। আচ্ছা এই আর কি, আর তাছে পেজে বিভিন্ন প্যাকেজ আছে, যেটা সেমি ব্রাইডাল অ্যারাবিক, তারপর হচ্ছে ফুল ব্রাইডাল, সেমি গর্জিয়াস ব্রাইডাল, স্ট্রিং। তোমার দিকে দিয়ে দিই ক্যামেরা। যেটা যেভাবে নেয় আর কি। অনেক সুন্দর হচ্ছে মেহেদি দেয়া লিখেছে হচ্ছে সুলতানা মুন্নি আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রশংসা করলে মেহেদির প্রশংসা করলে খুব ভালো লাগে। দাঁড়া ওদেরকে দেখা যায়, এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওকে আর তোমার চা খাও, তোমার চা ঠান্ডা হয়ে জমে বরফ হয়ে গেছে, একটু খাও একটু খাও একটু খাও। এই যে কাজ চলছে, আমার কাছে তো সোফার খুবই সুন্দর লেগেছে দেখেন, অ্যারাবিক স্টাইল। আমি জানি না এই পাশে কি হবে, এই পাশে কি হবে, কালকে দেখা যাবে। অ্যারাবিক স্টাইলে মেহেদি দিলে হচ্ছে মেহেদিটা যদি একটু একটু মোটা মোটা করে বের হয় না, এটা কালারটা অনেক ভালো আসে, সুন্দর আসে দেখতে। আচ্ছা আচ্ছা, আর আমরা কি ইউজ করছি, কাবেরি। কাবেরি, ও ওয়াও, তাহলে তো অনেক ভালো কালার আসবে আশা করা যায় ইনশাআল্লাহ। আজকে কি এটা উঠানোর পর কি আমি পানি ইউজ করব না, মানে যত কম, আর যত কম পানি ইউজ করা যাবে তত ভালো, এটা তখন ন্যাচারাল কালার। পানি ইউজ করে ফেললে বাই মানে হয় কালার হয় বাট একটু হালকা হয়। আচ্ছা দাঁড়াও তো আমি দেখি কমেন্ট নেই। আমি একটু শেয়ার করে দিই, যে আপুরা আমার ব্লগ পেজ আছেন তারা দেখতে পারবেন, ব্লগ পেজের আপুরা কই কই কই। আমি কিন্তু ক্যাপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা যারা যারা ওর সাথে বুকিং দিতে চান অ্যারাবিক স্টাইলের মেহেদি আমি দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মেহেদি যেভাবে ভালো লাগে। পেজে অনেক ছবি আছে, পেজে অনেক ছবি আছে, আমি আবার ছবিগুলো পোস্ট করে দিয়েছি আমার ব্লগ পেজে, ওখানে ঘুরে দেখে আসতে পারেন। অথবা আপনারা যেটা করতে পারেন সরাসরি ওর পেজে হেনা মেহেদি বাই ফাতিমা, এখানে যেও আপনারা মেহেদি ডিজাইনগুলো দেখে নিতে পারেন। আর আমি হয়তো চিন্তা কি আমি দেখাই দিব না আপনাদেরকে ছবিগুলো। আপু পার্পল গাউনটা টিউজডে অর্ডার করেছিলাম, কল তো পাই নাই লক্ষ্মী আপু। আমি বলেছি না গাউনে আমাদের, আমরা মনে করেছিলাম ধরেন মানে ফর এক্সাম্পল আমরা ধরেছিলাম যে পার গাউন আমাদের 100 পিস করে পার ডিজাইন অর্ডার আসবে, সেখানে সরি
সেখানে আমাদের অর্ডারের তুলনা আমরা এখন কাউন্ট করে শেষ করতে পারিনি, আমাদের এত অর্ডার আসছে। সো আমাদের মানে প্রচুর 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 ভালো রেসপন্স। হ্যাঁ, ওগুলো আমরা এই যে গাউনের প্যারা খাচ্ছি, সো আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আসলেই আমরা অনেক মুগ্ধ। গাউনের কাজ চলছে, আপনারা অনেকেই কালকে কল পেয়েছেন না বলেন, কালকে অনেকেই কল পেয়েছেন, সো আপনারা যারা কল পেয়েছেন তারা তো খুশি হওয়ার কথা, আজকে অনেকেই ড্রেসও পেয়ে গেছেন, মানে গাউন পেয়ে গেছেন। আর যারা পান নাই পেয়ে যাবেন, যারা পান নাই এখনও পেয়ে যাবেন। যাদের মেহেদি ডিজাইন ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিবেন একটা করে। শুকায় গেছে তাই না, সুন্দর না? আমি এতক্ষণ ধরে ওকে জ্বালায় কয়লা করে ফেলছি, আমার যে কত কিউরি মানে কোয়ারি, আমার কত যে আমি কিউরিয়াস, আমি কি কি কোয়েশ্চেন করছি ওরে, কত ধরনের কোয়েশ্চেন, কবে থেকে শুরু করছো সেই ডিটেলস নিলাম, তারপর পড়াশোনার পাশাপাশি করো কিনা, এই পড়াশোনার পাশাপাশি করো? হ্যাঁ, ওকে, তুমি এখন এমবিএ করছো? জি জি। আচ্ছা, ওয়াও। আর মানে পড়াশোনার পাশাপাশি কন্টিনিউ করা যে কি অবস্থা, এটা এটা আসলে যারা করতে পারে অনেক জোস হয় যদি কেউ ধরে রাখতে পারে, মাশাআল্লাহ। এই তো এই হাতও কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি হয়েছে তাই না? অনেক তাড়াতাড়ি। আমার অলওয়েজ ফার্স্ট হাতটা একটু লেট হয়, তারপরে সেকেন্ড থার্ড আমি কেনা দামে দিয়ে দিয়েছি, এরকম অবস্থা, এত জোস ড্রেস, অনেকে আপুরা আমি যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে, আমি চাচ্ছিলাম আপুরা বেশি করে পিক করুক, আপুরা চারটা পাঁচটা করে পিক করেছে, ওই যে আমার টার্গেট ছিল যে আপুরা নিবে পড়বে, সুন্দর সুন্দর করে ডেলিভারি পিকচার পোস্ট করবে এবং সুন্দর সুন্দর করে দেখা যাবে যে আপুরা ইসে করবে। হাই আপু, কেমন আছো? বাহ, মাশাআল্লাহ, খুবই খুবই বিউটিফুল লাগছে ডিজাইনটা, তাই না ফাহমিদা আপু? দেখেন, খুবই খুবই বিউটিফুল না? 680 টাকার গাউন চাই চাই, আচ্ছা পাবেনই পাবেন, কথা দিলাম। তারা জনি আপু, আপনারা লাইভটা আরেকবার দেখে নিয়েন, গাউনের লাইভটা, যে আপুরা নতুন আমার এই পেজে অবশ্যই দেখেন, এখানে ফলো বাটন আছে, ফলো বাটনে প্রেস করে রাখেন, ওকে? তাহলেই হবে। কেউ চানাচুর খাবেন? চানাচুর খান, তা ঠান্ডা থাকেন, গাউনের কল পাবেন। আমি বলছি তো, আমরা আরও মডারেটর বাড়িয়েছি, আমরা ইভেন আমাদের মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা আরেকটা অফিস নিয়েছি, বড় অফিসে শিফট করার পর আমাদের আরও আরেকটা অফিসের দরকার পড়েছে, আমরা আরও একটা অফিস নিয়েছি আপনাদের জন্যই, আমরা আপনাদের জন্যই আমরা, সো আপনাদেরকে গাউন দিব না তো দিব কাকে, আপনাদের জন্যই গাউন আমি এত কম প্রাইস রেখেছি, এক একটা আপু ছয়টা সাতটা করে অর্ডার করেছে। সো আমি একটা সুখবর দিতে পারি যে ব্লু কালারটা যারা অর্ডার করেছেন আপনাদের আপনাদের খুব সুন্দর হয়েছে, এই যে এটা পিছনে যখন ওটা দিব মেলায় দিব, বাবা তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমার ছুটি, চলে যাই আমি। না না, কল তো দিল না, আজকে তো ফ্রাইডে, আজকে তো একটু আমাদেরকে মজা করতে দেয়, আমার মডারেটর গুলার আইনা আমি মেহেদি দিব পারলে ছবি নেবা। তোমার কোনটা সুবিধা ধরে দেখো না? ওকে, আচ্ছা আপি প্লিজ 680 টাকার গাউন আনো, গাউন আনবো না, দাঁড়ান দিতেছি গাউন আমি আপনাদের জন্য। আচ্ছা, যে দুষ্টুমি বাদ দিই, যেটা হচ্ছে ব্লু কালার ওইটা কমপ্লিট হয়ে গেছে, ওইটার কল আপনারা এখনো অনেকে যে হ্যাঁ আমি তো ব্লুটা অর্ডার করেছি আমি কেন কল পাইনি, কল না পাওয়ার রিজন হচ্ছে যে আপনারা তো একসাথে অনেকগুলো ডিজাইন অর্ডার করেছেন, বাকি কালারগুলো কালকে পৌঁছে যাবে, কালকে পৌঁছে গেলে আপনারা কালকে থেকে কল পাবেন, ওকে? কথা দিলাম।
খুব সুন্দর হচ্ছে, আচ্ছা ডিজাইন খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। পছন্দ হলে আপনারা ক্যাপশনেই দেখেন হেনা মেহেন্দি বাই ফাতিমা পেজের নাম, আপনারা ওখানে যেয়ে আপনার সুন্দর করে টুকুশ করে একটা লাইক দিয়ে রাখেন পেজে। আর ওখানে ইভেন প্রাইস ডিটেইলসও দেওয়া আছে, প্রাইস ডিটেইলস হচ্ছে আমাকে মেসেজ ইনবক্স করলে, আচ্ছা ইনবক্স করলে দিয়ে দিবে প্রাইস ডিটেইলস। এটা একটু টাচ করো তো স্ক্রিনটা, হ্যাঁ আবার মেহেন্দি দাও তো স্ক্রিন টাচ নিচ্ছে, আচ্ছা দাঁড়াও আমি একটু টাচ করে নিই, আমি লেখা পড়তে পারছি না, এই যে এখন পেরেছি, এই যে তাহরিম তবসুম ইজ ওয়াচিং, হ্যালো তাহরিম, প্লিজ আপু কি লিখেছে, চলে গেছে, ভালো হয়েছে চলে গেছে, কি জানি লিখছে, আপু মেহেন্দি কি, এই দাও তো দাঁড়াও ওটা আমি কাছে আনি, কিছুই পড়তে পারি না, অন্ধ কানা হয়ে যাচ্ছে, পাশে চাপাই দাও, হ্যাঁ চলে আসছে, কি লিখেছে, বাও খুব সুন্দর মেহেদি, তানিয়া আপু লিখেছে, তাই না কেউ, তাই না আপু, খুবই সুন্দর। আর এটা হচ্ছে অ্যারাবিক স্টাইল মেহেদি, হচ্ছে সেমি ব্রাইডাল, সেমি ব্রাইডাল দিচ্ছি, ব্রাইডাল আর দিয়ে কি করব, তাই সেমি ব্রাইডাল দিচ্ছি, বুঝছেন স্বপ্ন আপু আমারে প্লিজ দিতে বলো ঢাকা আসলে, এই স্বপ্নকে একটু দিয়ে দিও, হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ ইনবক্স কর স্বপ্ন, ওর পেজে ইনবক্স কর, আমি চিন্তা করছিলাম আমার হাতে যে র্যাশ মানে সে দেখা যাবে তো ডিজাইন, আমি চিন্তা করছিলাম সেভাবে দিচ্ছে দেখা না যে যাবে, আল্লাহ হাই আপু লিখেছে আলিয়া, ওকে রুমি, রুমি ইজ ওয়াচিং, রুমি কলিজা আমি কিন্তু ইসে পেয়েছি কন্ট্যাক্ট লেন্স পেয়েছি মাশাল্লাহ, আমি দুটি পেয়েছি কালকে, আমি সবাইকে দেখিয়েছি, আমি মানে কি বলবো অনেক 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 থ্যাংকস, সেই চিটং থেকে গিফট পাঠিয়েছে আমাকে রুমি, আমি পরে আজকে পরি নেই, আজকে তো আমার অফ ডে, আজকে লেন্স পরি নেই, আমি পরে দেখাবো না, সে কি বাম হাত দিয়ে দিয়ে দিচ্ছে মেহেন্দি, না ডান হাত দিয়ে দিচ্ছে, আপনারা তো রিভার্স দেখতে পাচ্ছেন এই কারণে, এই তো লাভলি মেহেন্দি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, যাক আপনাদের যে ভালো লেগেছে আমারও খুব পছন্দ হচ্ছে, আমারও খুব ভালো লাগছে, সো আমি ভাবলাম যে আপনাদের একটু লাইভে দেখিয়ে দিই। কাজী রনি ইনবক্স করেছে, হোয়াট ইজ দিস ম্যান, ওকে ম্যান the thing is man today is friday and we are off okay so ei karone apnara ajke inbox e reply pachhen na ami dekhte pacchi je tuk tuk kore inbox ashe na upore so please behave man okay behave ta ektu bhalo rakhte hobe noyto ami dress ashole dibo na amar eto ishe nai thik ache byabohar bhalo hole amaro byabohar bhalo apnar byabohar bhalo tale dress দিয়ে আমারও ভালো লাগবে আপনারও ড্রেসটা পরে ভালো লাগবে। আর এই আমরা তো মেশিন না, আমরা তো মানুষ, আমাদের একদিন ছুটি লাগে ওকে, আর ওদেরকে আমি না মানুষের মতো ট্রিট করি, গরু ছাগলের মতো না, ওরা আমার অনেক আপন, সো ও একটা দিন ওরা ছুটি ডিজার্ভ করে, আজকে ওরা মেসেজের রিপ্লাই যা টুকটাক দেয় আমি তাও দিতে না করি, যে দিও না তোমরা একটু ছুটি কাটাও, কারণ সবারই মেন্টাল হেলথ বলতে একটা ব্যাপার থাকে, একটু তো দরকার পড়ে, তাই না, সারাক্ষণ তো মানুষকে দিয়ে এত খাটানোর কোনো মানে হয় না, তো আপনি একটু ধৈর্য ধরেন না, বুঝলাম তো অনেক পছন্দ হয়েছে দুইটাই আপনাদের, অ্যাম্বুশের লাইভও অনেক পছন্দ হয়েছে, অ্যাম্বুশের প্রচুর অর্ডার, অ্যাম্বুশের ইভেন এত এত অর্ডার আসছে আমাদেরকে আবার প্রোডাকশনের জন্য রিকোয়েস্ট করতে হয়েছে, সো দুইটাই আপনারা পাবেন, গাউনও পাবেন অ্যাম্বুশও পাবেন, একটু ধৈর্য ধরেন, লক্ষ্মী আপু ভাইয়া হ্যাঁ দুলা ভাই সবাইদেরকে বলছি তোমাকে চিনা চিনা লাগে, জাকিয়া ফয়সাল আপু লিখেছে, কাকে ওরে চিনা চিনা লাগে, ও হেনা মেহেন্দি পায় ফাতেমা, এই কারণে চেনা চেনা লাগে, ও অনেক মেহেন্দি দেয়, আর তুমি কি ঢাকাতে সব জায়গায় যে মেহেন্দি দাও, হচ্ছে পুরো ঢাকার ঢাকার আশেপাশের যে বাহিরটা আছে ওইখানে, সো তোমাকে যে কেউ যারা বুকিং দিবে ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যেখানে ওখানে বুকিং দিতে পারবে, বাহ সো মেহেন্দি থাকে না যে
মেহেদির প্রোগ্রামে ওই প্রোগ্রামে বুকিং না? হ্যাঁ, কি শুধু সোলো বুকিং না? না, মেহেদির প্রোগ্রামের বুকিং নেই। আমাদের টিমে কিছু আপু আছে, তো মোটামুটি ছোটখাটো ইভেন্ট নেই আর কি। ইভেন্টের মেহেদি গুলো নাও তাহলে তো দারুণ। তোমরা পেয়ে গেল, তোমাদের যদি কোনো মেহেদির প্রোগ্রাম থাকে সেটার জন্য বুকিং দিতে পারবা। আপু এই লিপিটা অনেক সুন্দর লাগে, রুমি লিখেছে থ্যাংক ইউ। এটা কিন্তু ওইটাই, ওই যে গর্জিয়াস একটা যে আমার এখন পছন্দ হয়ে গেছে, আমি ওইটাই মেহেন্দি। মেহেন্দির নামটা কি? এটা হচ্ছে কাবেরী মেহেন্দি দিয়ে মেহেন্দি দিচ্ছে ও। আপু এখন জয়েন করলাম, তুমি যে কি লিখেছে, তুমি যে মেহেন্দি দিচ্ছ ওইটার নাম কি? এই পেজের নাম হচ্ছে হেনা মেহেন্দি বাই ফাতিমা। আমি সুন্দর সুন্দর করে ছবি দিয়ে দিব, নে অনেক সুন্দর করে ছবি তোলার ইচ্ছা আছে। আপনাদের ভালো লাগলে আপনারাও ক্যাপশন থেকে আমি পেজের লিংক দিয়ে দিয়েছি, আপনারা দেখেন, পেজের নাম দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করলে পেজে চলে যেতে পারবেন। হাই আপি, তোমাকে অনেক ভালো লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে হচ্ছে কোন আপু জানি না, মেসেঞ্জার রিপ্লাই পাই নাই, মেসেঞ্জার রিপ্লাই ঝরে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, মেসেঞ্জার রিপ্লাই পান নাই, সরি, মেসেঞ্জার রিপ্লাই কালকে পাবেন। হ্যাঁ কালকে পাবেন। আমার কানের পিয়ার্স দুটো দেখা যাচ্ছে, বা ভালোই তো, আমি ভাবছি যে এই দুটো দেখাই যায় না, এত এত ছোট্ট ছোট্ট, আমি ভাবছি দেখাই যায় না। এটা আমি পার্সোনা থেকে করেছি বাই দ্য ওয়ে, কারণ যদি জানার ইচ্ছে থাকে। অনেক সুন্দর হয়েছে মেহেন্দিটা, তাই না? ব্রাইডাল মেহেন্দি, সেমি ব্রাইডাল দিচ্ছি আমি আজকে, সেমি ব্রাইডাল ডিজাইন। না না, তোমাকে চিনা লাগে, আমাকে চিনা লাগে, আমাকে আমাকে চিনা লাগে না, আমাকে তো চিনা লাগার কথাই না, আমি তো আজকে প্রথম নতুন আসলাম, আজকে ফার্স্ট লাইভে আসছি, কিভাবে চিনলেন? সেমি ব্রাইডাল প্রাইস আমি শাপলা পরিচিত। আচ্ছা আচ্ছা, ওকে, অনেকেই চিনেন আপনারা মাশাল্লাহ, ওকে, তাহলে তো ভালোই, খুবই ভালো কথা। চেনা হলে মানে ভাল লাগে, তাই না? আড্ডা দিতেও মজা লাগে, তাই না? আর কাজ ভালো করলে চেনা তো হবেই। মাশাল্লাহ, অসাধারণ একটা মানুষ তুমি ডিয়ার, তোমার জন্য মন থেকে দোয়া আর অনেক ভালোবাসা। লিখেছে রাহিমা সুলতানা পাতা আপু। কি কিউট নাম, মেহেন্দি পাতা, পাতা কিউট, তাই না? কিউট না নামটা, পাতা মেবি ওনার ডাক নাম, তাই না? অনেকের ডাক নাম থাকে রাহিমা সুলতানা, ফুল নেম। অ্যাম্বুশের ড্রেসগুলো কি লালমাটিয়া আউটলেটে দিবেন আপু? অবশ্যই দিব আপু, অবশ্যই পেয়ে যাবেন। কালকে লাস্ট আওয়ার, আমাদের লাইভ করতে করতে দেরি হয়ে গেছে, কালকে শিপমেন্ট আসার পর, কালকে আমরা আর শোরুমে কোনো নতুন শিপমেন্ট দিতে পারিনি। আমি ওটা আপনাদেরকে কথা দিচ্ছি, কালকে স্যাটারডে না, কালকে পাঠিয়ে দিব, আপনারা শোরুম থেকে নিয়ে নিতে পারবেন, লামাটিয়া ব্রাঞ্চ থেকে যারা নিতে চান নিয়ে নিতে পারবেন। এই ডিজাইনটা সুন্দর, এটা আমার খুব ভালো লাগে, এটা রাইট, আমার ডাক নাম এটা পাতা। হ্যাঁ দেখছি, আমরা ঠিকই গেস করেছি। বলেন কে কি খাবেন? আমাদের কাছে প্যারা আছে, প্যারা খাবেন না? কারো লাইফে চানাচুর আছে, চানাচুর খাবেন? কারো লাইফে প্যারা না থাকলে আপনারা প্যারা নিতে পারেন আমাদের কাছ থেকে। অনেক ইনবক্স করছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই এখনো ইনবক্স করছে দেখেন আজকে। আপনারা যারা লক্ষ্মী আপুরা ভাইয়ারা আছেন, যারা ইনবক্স করে রাখছেন ছবি আর অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে, তাদেরকে অনেক থ্যাংকস। সত্যি আমি কথা দিচ্ছি, আপনারা যারা ধৈর্য ধরে আছেন তারা গাউন ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, গাউনও পাবেন, অ্যাম্বুশও পাবেন। অ্যাম্বুশ তো অলরেডি অনেকে আজকেই ডেলিভারি পেয়ে গেছেন। আমরা এখন যাদের সাথে কাজ করছি ডেলিভারি, তারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, তারা অনেক তাড়াতাড়ি ডেলিভারি দেয়, কাস্টমাররা হ্যাপি।
ঢাকার বাহিরে ডেলিভারি দেয়া হবে মেহেন্দি? ঢাকার বাহিরে বলতে ঢাকার পাশে আশেপাশে থাকবে, যেটাতে খুব মানে কম সময়ের দূরত্ব থাকবে। আচ্ছা, কম সময়ের দূরত্ব যেখানে ঢাকার আশেপাশে, যেখানে যেমন টঙ্গী, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, এইসব জায়গাতেও যে মেহেন্দি দিয়ে আসে, ওকে, মেহেন্দির বুকিং রাখে। তো আপনারা যদি আশেপাশে এরিয়া থেকেও মেহেন্দি দিতে চান, অবশ্যই ওর পেজে নক করলে ও বাকি ডিটেলস বলে দিবে। আপু কালকে লাইভ করেছেন 780 টাকার ড্রেসটা, আপু আমি নিতে চাই, আমি কি বিকাশ করব আপু? সানিতা দেখলাম নাম, আপু আপনি আজকে তো ফ্রাইডে বাদ দেন, আপনি কালকে ইনবক্সে ওদের সাথে কথা বলে আপনি যে কয়টা কালার চান একবারে আপনি জেনে আপনার যে প্রসিজারটা সেটা ফলো করে নিন, কোনো সমস্যা নেই। আপনি কি ঢাকার বাইরে? আমি অ্যাসকট ভ্যালি রোড, এটা কি জিনিস? সাহেবুদ্দিন কি লিখছে যায় না। বাহ, তুমি মেহেন্দি পড়ছো? হ্যাঁ, আমি আজকে অ্যারাবিক স্টাইলে সেমি ব্রাইডাল মেহেন্দি পড়ছি। বাহ, দেখেন কি যে সুন্দর ডিজাইন, আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করছি। আপু 8টায় ফোন করলে একটু কথা বলতে পারবেন? কথা ছিল আপু, ফারজানা জুথি আপু। আচ্ছা আপু, আপনি পরে ফোন দিয়েন, আপনার কথাটা তো আমি শুনেছি, আমাকে একটু টাইম দেন। আমারও মেহেন্দি পড়তে খুব ইচ্ছা করছে, রিমা লিখেছে, তাই না মেহেন্দি? আমি তো শুক্রবার ছুটি পেয়ে আমি আজকে তো এরপর ধরেন ঘুরতে গেলেও ভালো লাগবে, মন ঘুরতে না গেলেও ভালো থাকে মেহেন্দি দিলে সবার, তাই না? মেয়েদের মন অটো ভালো হয়ে যায়, স্পেশালি আমাদের বাঙালিদের, আমাদের তো একটু মন খারাপ থাকলে মেহেন্দি নিয়ে বসি, মন খারাপ তো মেহেন্দি, মন খারাপ তো মেহেন্দি ভালো হয়ে যায়। আপনি তোমার হাতের মেহেন্দি পিক দিও মেহেন্দি। আচ্ছা ঠিক আছে, পিক দিব, ওকে পিক দিব, সুন্দর সুন্দর পিক দিব মেহেন্দি পরে, ঢং করার মজাই আলাদা মেহেন্দি দিয়ে, তাই না? শাপুর, আমি সেই শাপলা যে তোমার সাথে হাগ করেছিল শপিং মলে। কোন শপিং মলে আপু, আরেকবার লিখেন তো, চলে গেছে উপরে। হ্যাঁ আপু, আমি ঢাকার বাইরে, আমাদের না, আমি তো চিনি নেহারিকা, না আপুর নাম, হ্যাঁ উনি তো আমার মানে উনি হচ্ছেন, আমাকে বলেছেন যে আপু তুমি যাচ্ছে। আচ্ছা আপু, আমি গতকালই ইনবক্স করেছি, রেসপন্সও করেছে, কিন্তু আজকেও কল আসলো না। লক্ষ্মী আপু একটু ধৈর্য ধরেন, সীমা আপু আজকে তো আমাদের ফ্রাইডে, আজকে অফিস অফ, কালকে ইনশাল্লাহ রেসপন্সের পর হয়তো রাত হয়ে গেছিলো তাই আর কল করেনি, কালকে কল করবে, ওকে কালকে ইনশাল্লাহ কল করবে। কালকে যতক্ষণ ড্রেসের জন্য আপনি ইনবক্স করেছিলেন, ওই একই কোয়েশ্চেন, হাই আপু ঢাকার বাইরে মেহেন্দি দেন না? ঢাকা এবং ঢাকার আশেপাশে, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, টঙ্গী, সাভার, গাজীপুর, আচ্ছা ওকে। আই নিড আ ফিউ মোর ভেরি নাইস কি ড্রেসেস অর মেহেন্দি, আমার ড্রেসটা অর্ডার কনফার্ম কি? এটা পিচ পিকক, আচ্ছা থ্যাংক ইউ। পিচ পিককটা আসলে অনেক কমফোর্টেবল আর মানে খুবই কিউট একটা কালার, পরলে অটোমেটিকলি মানে আমার কাছে তো খুব আরাম লাগে আর ভাল লাগে, সো আমি এটা নিজের জন্য রেখে দিয়েছি। কি কি লিখেছে, -70 টুমরো, কি সাহিলউদ্দিন, আই ডোন্ট নো, বসুন্ধরা শপিং মলে। আচ্ছা তুমি রেড ড্রেস পরেছিলা, তোমার সাথে ভাইয়াও ছিল। আচ্ছা নিহারিকা আপু, ওকে ওকে ওকে, কি কি আছে, ঠিক আছে, এই সেটে টুমরো কই আমি, আপনার গায়ে হলুদ নাকি? একজন লিখছেন না, আমার গায়ে হলুদ, আজকে আমার মেহেন্দি, আজকে আমার মেহেন্দি ভাইয়া। আপনি তোমাকে কিউট লাগছে, নিঝুম রাত লিখেছে, টুকি টুকি টুকি, তাই ওকে। আপু টু হ্যান্ড ফুল প্রাইস কেমন হবে? ওর মেহেন্দিগুলো আমি বলি, আমি প্রাইস
আমার কাছ থেকে শুনেছি অনেকই রিজনেবল, আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলক অন্যান্য থেকে চলে গেল। মানে ওই যে আমি বললাম না ওই দিনই যে লাইন ঠিক মতো ওটা কানেকশন পায় নাই এই কারণে। আচ্ছা চিন্তার কোনো কারণে, ওগুলো লাইট গুলো বাল্ব গুলো চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওটা তো আগে ওই দিনই কেমন ঝিঝি করছিল না, ওই লাইনেই সমস্যা, লাইন ঠিক করাতে হবে লোক দিয়ে। আচ্ছা আপনার বিয়ে হতে চলেছে ফারজানা? আফরোজ ফারজানা আমার মেহেন্দি হচ্ছে, হ্যাঁ আমার মেহেন্দি হচ্ছে। কোন মেহেন্দি এটা? এটা হচ্ছে কাবেরি দিয়ে দেয় তো, সো কালারটা খুব সুন্দর আসে এবং প্রাইসটা অনেক রিজনেবল হয়ে যায়। সো এই তো আপনারা অনেক অনেক অপশন অফকোর্স এক একজনের প্রায়োরিটি অনুযায়ী থাকে যে আমি এই টাইপের ডিজাইন দিতে পারি, ওই টাইপের ডিজাইন দিতে পারি। পেজে ভিজিট করলে সব পেজে আপনারা অনেক ডিজাইন অপশন পাবেন, কারণ অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করেছে, অনেকের মানে ডিজাইন করে দিয়েছে, মেহেন্দি দিয়ে দিয়েছে, ওই মেহেন্দিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওর কাজ কেমন। হ্যাঁ আমারটা এখন কতটুকু দেখতে পাচ্ছেন, এখন তো আমারটা ফুল ফিনিশ হয় নাই। সো আমি ওকে চুজ করার রিজন হচ্ছে আমি ছবিগুলো দেখে আমি স্যাটিসফাইড, আমার মনে হচ্ছে যে না আমি এই টাইপের একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাই, এই কারণে আমি ওর সাথে আজকে মেহেন্দি পড়ছি। এই তো এটা কি কাবেরি মেহেন্দি আপু? হ্যাঁ কাবেরি মেহেন্দি দিয়েও মেহেন্দি দিয়ে দিচ্ছে, এই কারণে প্রাইসটা অনেক রিজনেবল হয়ে যায়। সো আপনারা যারা যারাই চান যে না আমি অনেক ঘন করে অনেক সুন্দর করে সেমি ব্রাইডাল ব্রাইডাল মেহেন্দি দিব, আপনারা ইনবক্স করেন, ও প্রাইস রেঞ্জ সব বলে দিবে, প্রাইস রেঞ্জটা তো এখানে বলেই দিয়েছে। আর আপনারা মেহেন্দি দিতে চাইলে বুকিংয়ের জন্য কবে কখন কোথায় আপনারা সব ডিটেলস সহ ওর পেজে দেখেন, হেনা মেহেন্দি বাই ফাতিমা, আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে ইনবক্স করে ফেলতে পারেন। আপনি উনি কি বাসায় এসে মেহেন্দি দিবে? হ্যাঁ হোম সার্ভিস অ্যাভেলেবল, সুমাইয়া আপু হোম সার্ভিস অ্যাভেলেবল। সুন্দর হয়েছে নাজমুন সুমি আপু লিখেছে, আপু আমাদের টপ ফ্যান, যেই আপুর এখনো টপ ফ্যান ব্যাচ অন করেন নাই এখনই অন করে ফেলেন, হ্যাঁ টপ ফ্যান ব্যাচটা অন করে ফেলেন। মাশাআল্লাহ আজকের দিনেও অনেক ইনবক্স আসছে, কোন ড্রেসের কে জানি। আপু আপনি অনেক কিউট, আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপু। শান্তা ইসলাম আপু লিখেছে, কে কে এখন নাস্তা করছেন, চা খাচ্ছেন, কি কি করতেছেন, কে কি করেন বলেন। আজকে তোমার হাত দেখে ভাইয়া ফিদা হয়ে যাবে, জানি না ফিদা হবে কিনা, আমি তো ফিদা, আমি একটু বলতে পারি আমি ফিদা, দেখেন কি সুন্দর। হ্যালো ফাতিমা, আমিও দিয়েছি, ও জোস মেহেন্দি দেয়, আমি বনশ্রী থাকি। মুনিয়া আপু তোমার ক্লায়েন্ট দেখো কমেন্ট করেছে যে ও অনেক জোস মেহেন্দি দেয়। আচ্ছা আমিও বনশ্রী থাকি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওকে থ্যাংক ইউ। এই দেখেন এটা হচ্ছে অ্যারাবিক স্টাইল সেমি ব্রাইডাল, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, ওই স্টোরিটা বলো প্রথম দিনই যে তুমি সাতজনকে মেহেদি দিয়েছো, প্রথম যেদিন ও মেহেন্দির কাজ ফার্স্ট করেছে সেদিন আমি সাতজনকে মেহেন্দি লাগছিলাম পুরো এক বাসার মধ্যে, সবাই হচ্ছে যেরকম সেমি ব্রাইডাল করেছিল, সবাই সেমি ব্রাইডাল করে যায়, তুমি বেঁচেছিলে আল্লাহ বাবারে মানে তখন আর আমাদের সামনে হ্যাঁ করোনার আগে মানে আমি একটু ফার্স্ট ছিলাম মানে তাড়াতাড়ি করে দিয়ে দিতাম, এখন মানে লকডাউনে একটু স্লো হয়ে গিয়েছে, আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমার ঠিক হয়ে যাবে। আপু নাস্তা করব নাকি আপনাকে দেখবো তাই ভাবছি। আপু এক কাজ করেন, নাস্তা নিয়ে আসেন আর দেখেন আড্ডা দিই আর নাস্তা করি, আমরাও তো নাস্তা করছি। হ্যাঁ সো এই তো আমরা প্যারা খাচ্ছি, আপনারাও প্যারা খান নাস্তায়।
হ্যালো শাবনুর আপু, অনেক সুন্দর হয়েছে ফাতিমা, ইউ ইউ রক মাশাআল্লাহ। আ নেহা লিখেছে, জান্নাতুল ফেরদৌস নেহা জেনি, ও সুইট হার্ট, ও অনেক খুশি। ও এসেই তোমার কথা বলতেছিল যে আমার নেহা আপুর কাজ অনেক ভালো লাগে, আল্লাহ বলতেছিল। থ্যাংক ইউ আপু। দেখো মানে দিস ইজ কল্ড বিগ হার্ট, খেয়াল করছো? মানে একটা মেহেন্দি আর্টিস্ট আরেকটা মেহেন্দি আর্টিস্ট কে মানে অ্যাপ্রিশিয়েট করছে, অনেক বড় মনের পরিচয়, মাশাআল্লাহ। আপু দুই হাতে প্রাইস কত? আপনারা জাস্ট ক্যাপশনে দেখেন, হেনা হেনা মেহেন্দি বাই ফাতিমা দিয়ে দিয়েছে, আপনি দিয়ে দিয়েছে আমি, ওটা ওখানে ইনবক্স করেন। সুন্দর হয়েছে আপু, আশা আপু লিখেছে। আর কার কার দিতে ইচ্ছা করছে মেহেন্দি? আমার তো আজকে দেওয়ার পর কালকে দেখি কি হয়, নিশ্চয়ই অনেক সুন্দর আসবে, আমিও দিব। আচ্ছা রোজি আপু লিখেছে, আচ্ছা আপু আপনি ইনবক্সে ওর কাছ থেকে আপনার শিডিউলটা নিয়ে নিন, কখন বুকিং বা টাইম। আপনার মাস্ক কই মুখে, আপনারা আসেন কেন? আপনি মাস্ক পরছেন, কমেন্ট করতেছেন যে মাস্ক পরে কমেন্ট করছেন তো। লাভ ইউ বোথ, আচ্ছা নেহা লাভ ইউ সো মাচ। আমি 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 আর রুবিন আয় মেহেন্দি দেওয়া যা, ও আমার কই যে টুকরা বান্ধবী। হাই আপু কেমন আছো? অনেক সুন্দর হয়েছে মেহেন্দি ডিজাইনটা। ইটস মি তামান্না ওয়াচিং ফ্রম ইংল্যান্ড। ও রিয়েলি নুসরাত তামান্না, আপু কেমন আছেন? কতদিন পর, কতদিন পর মেহেন্দি দিচ্ছ কি উপলক্ষে? উপলক্ষ আপনারা আর কিছুই না, মেহেন্দি দিতে উপলক্ষ, মেহেন্দি দিতে অ্যাকচুয়ালি কোনো উপলক্ষ লাগে না, আর মেহেন্দি দিচ্ছি নিজের জন্য, নিজের খুশির জন্য। আজকের দিনটা যেন ভালো যায়, মনটা যেন ভালো আরও ভালো হয়। ফ্রাইডে একটু ছুটি পেলাম, ভাবলাম যে এমন কিছু করি যেটাতে খুশি খুশি লাগে, তাই নিজেকে একটু টাইম দিলাম, আর কিছু না। যাদের ভালো লাগছে অবশ্যই এই ভিডিওতেও লাইক দিবেন, লাইভে লাইক দিবেন, এবং ওর পেজে যে লাইক দিয়ে আসবেন টুকুস করে একটা লাইক দিয়ে আসবেন, আর অবশ্যই ফটো সেকশনে যে ছবিগুলো দেখে আসতে পারেন যে কত জোস জোস। উনি যে মাস্কের কথা বলল, ওনার প্রোফাইল পিকচার কি মাস্ক পরা আছে, ঠিক পয়েন্ট, তাই না? পয়েন্ট, এই আপনার প্রোফাইল পিকচারে মাস্ক কই? প্রোফাইল পিকচারে মাস্ক কই? ভালো, এখন থেকে কেউ বললেই বলবো কই আপনার প্রোফাইল পিকচারে তো মাস্ক দেখছি না, এটা বলবো। ইজ দিস অ্যাভেলেবল? এরা ফারমিন আপু লিখেছে, এরা ফারমিন আপু আপনি ইনশাল্লাহ কালকে রিপ্লাই পেয়ে যাবেন। এই টাইপের কস্ট কত, মানে অ্যারাবিয়ান স্টাইল সেমি ব্রাইডাল এর কস্ট স্টার্টিং ফ্রম 1500, হ্যাঁ সেমি ব্রাইডাল 1500, এই টাইপের রেঞ্জ খুবই রিজনেবল, খুবই রিজনেবল। আপু দুই হাতের মেহেন্দি কত প্রাইস? আপনারা ইনবক্স করেন, ওকে ইনবক্স করবেন, আমার ইনবক্সে না, দেখেন ক্যাপশনে আমি ওর পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ইনবক্স করলে সব ডিটেলস পেয়ে যাবেন, সব ডিটেলস পেয়ে যাবেন। আমি অল টাইম পারফেক্ট কথা বলি, স্বপ্না লিখছে, তুমি তো আমার পাকনা বুড়ি, তুমি তো অল টাইম পারফেক্ট কথা বলবে, ও সব পারে, ও সব জানে স্বপ্না। আমার ও হচ্ছে একটা ছোট বোন, ও যে কি জিনিস, বাপরে বাপ, ও কি পারে না, ও সুন্দর ছবি তুলতে পারে, ও সুন্দর করে যে থাকে না অনেক মনের কথা মিলায় স্ট্যাটাস দিতে পারে, তারপর ও অনেক সুন্দর সুন্দর কথা লিখতে পারে, ও বিশেষ বিশেষ দিনে অনেক সুন্দর করে গ্রিটিংস কার্ড বানায় না পোস্ট করে, ওগুলো করতে পারে, তার মেলা গুণ, তার অনেক গুণ, কি আর বলবো, তার অনেক গুণ। সে অনেক মজার মজার রান্না করে, আবার সে খাওয়া দাওয়ার খুব শখিন, এটাও বলে দেই, কালকে আমি দেখছি তুমি হচ্ছ ইসে খাইছো যে কি জানি বলে কি বিরিয়ানি জানি, আর নাম বলো স্বপ্না, ওই যে পুরা ইসে করা ছিল, ফোল্ড করা ছিল পরোটার না কিসের মধ্যে একটা রুটি দিয়ে মনে হয় দম বিরিয়ানি, মেবি যায় না। তোমায় খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইয়ার ড্রেসের প্রাইস প্লিজ, আমার এটার প্রাইস 1750 টাকা অনলি, আমার এটার প্রাইস পাকিস্তানি লন, এটা
পর্দা বিরিয়ানি, রাইট স্বপ্না, পর্দা বিরিয়ানি, হ্যাঁ মনে পড়ছে, পর্দা বিরিয়ানি, হ্যাঁ নামটা কি পর্দা, আমার তো দেখেই খেতে মন চাচ্ছিল, এত মানে জোস, গরম গরম ধোয়া উঠতেছে, ও আবার পর্দাটাকে ও স্লাইস করে ওপেন করছে আর পুরো ভাপ বেরোচ্ছে, ভিডিও করছে একটা কি। আর হলুদেও আমি এমন ভাবে, আমার হলুদেও আমি এমন ভাবে মেহেন্দি লাগাবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জীবন অনেক সুখী হোক এটাই কামনা করি। গাউন কবে আসবে আপনি? আচ্ছা গাউনের কল ইনশাল্লাহ কালকে থেকে সবাই গাউনের কল পাবেন। ছবিগুলো আছে আমি দেখাই দেব যদি পারি। এই হাত নিয়ে কে হাত মুঝে দে দে ঠাকুর। যেটা বললো উপর সাইডে দিবা, এটা এখানে ধরো, আর কাছে না, একদম একদম কাছে, এই দেখেন আমরা এখন এটা এটা দিব, এই টাইপের দিব উপরের সাইডে। আমার ইগনোর আমার এসব কি লিখছে, আমিও পারি পর্দা বিরিয়ানি বানাতে, ঢাকা শিফট হলে তোমারে বানায় খাওয়াবো ইনশাল্লাহ। না বানায় খাওয়া যেত তোমার খবরই আছে, তুমি ঢাকা আসো তোমাকে আমি জ্বালায় কয়লা করবো। আপু ড্রেস অর্ডার করেছি এখনো কল পাইনি। ইশরাত হোসেন আপু, লক্ষ্মী আপু অবশ্যই কালকে থেকে কল পাবেন, কথা দিলাম কালকে থেকে কল পাবেন, ড্রেস যতক্ষণ আছে কল পাবেন, আজকে জাস্ট আমরা একটু ছুটি কাটাচ্ছি। তুমি কোথায় থাকো স্বপ্না আপু? স্বপ্না থাকে হচ্ছে, আমি বলে দিই, বলে দিব স্বপ্না, আমি বলে দিই সব টপ সিক্রেট বলে দিই, স্বপ্না ফেনি থাকে, ফেনি ফেনি দেখবা দেখো কি সুন্দর হচ্ছে, এই যে দেখো দুই হাত কমপ্লিট। আসো বসো, কোনটা এটা, হ্যালো হাউ আর ইউ ডিয়ার, ইউ লুকিং সো বিউটিফুল। আচ্ছা থ্যাংক ইউ, হাই সুইটহার্ট, আপনি স্মৃতি হোসেন আপু এতক্ষণ আসছে, কই ছিলেন আপু? আমার এইভাবে অনেক মেহেন্দি দিতে ইচ্ছা করে, নিশা তাসনিম লিখেছে, অবশ্যই ওর পেজে চলে যাও, ওর পেজে যে ওকে বুকিং করে নিতে পারো তাহলে তোমরা দিয়ে ফেলতে পারবা। হেনা মেহেন্দি বাই ফাতেমা ওর পেজের নাম। ওর নাকি যখনই মন কি কি মন খারাপ থাকে মন খারাপ থাকে তখনই মেহেন্দি, মন খারাপও লাগে না, আমি বলতে দিলাম এইটা দেখো, ও একটা মেহেন্দি ওর উঠে নাই, ওইটার উপর আবার আরেকটা মেহেন্দি দিয়ে রাখছে, আমি বলি ইভেন এটা কি, এটা পরশুদিন উঠে গেলে আবার দিয়ে রেখেছে, ও পরশুদিন উঠে গেলে আবার দিবে, বাহ এই এটা খুবই সুন্দর, এটা দেখাই দেই আমি একটু, এই দেখো এটা খুবই জোস তাই না, এটা খুবই সুন্দর, এরকম করে দাও আমাকে এই যে এই সাইড দিয়ে, হ্যাঁ অনেকটা এরকম দুই দুই হাতে, বাও এটা অনেক সুন্দর হবে, যেটাই দেখবে আর ওইটাই দিতে মন চাইবে, বুঝছো যেটাই দেখবো ওইটাই দিতে মন চাইবে। এই যে আরেকটা ডিজাইন, অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারেন, হ্যাঁ এই যে, হ্যাঁ দাও ক্লিক করো, না এটা ও এই যে, হ্যাঁ একটু কাছে নাও আমি দেখে দিই, একটু কাছে নাও কোন দিক, হ্যাঁ ডানে, হ্যাঁ ওয়াও, এটা ঝুমকা ডিজাইন, এটা আমার খুব পছন্দ হয়েছে, ঝুমকা ডিজাইনটা ইনশাআল্লাহ নেক্সট টাইম দিব, ইনশাআল্লাহ আজকে তো আর যাই না, ঝুমকা দিব, আচ্ছা এখান থেকে একটা ঝুমকা দিয়ে দিও, ঠিক আছে ওয়াও, এটা শুকায় গেলে সেটা একটা ঝুমকা দিয়ে দিও, ঝুমকা ডিজাইনটা সুন্দর, তুমি যেভাবে হাত নাড়ছো সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি তিরিং বিরিং করি কিছু কারণে, ও এতক্ষণে সেট হয়ে গেছে আমার মতো করে সেট হয়ে গেছে, আপু আমি যে কাবের মেহেদি আনি ওইটা কই গেল, চলে গেল কমেন্টে, সরি উপরে চলে গেছে, তোমার পরা ড্রেসটা কি হবে? হ্যাঁ আপু হবে, রুবি আপু আপনি ইনবক্স করেন, হয়তো দুই দুই তিন পিস থাকতেও থাকতে পারে, আপনি ইনবক্স করেন হয়তো পাবেন, এটার নাম হচ্ছে পিচ পিকক,
এটার লাইভটা আমি তার শেয়ার দিয়ে দিব না পরে, হ্যাঁ পরে শেয়ার দিয়ে দিব না, আজকে আপনারা দেখে নিতে পারবেন। আপু এইভাবে শেষ হয় নাই, কি লিখেছে, দুই হাত কত নিবে? আচ্ছা আপনি ইনবক্স করেন হেনা মেহেন্দি বাই ফাতেমাতে, ও বলে দিবেন, আপু আমার বার্থডে 17 তারিখে, ছোট একটা পার্টি আছে, ইচ্ছা আছে, অনেক ইচ্ছা অনেক আশা নিয়ে কি মেহেন্দি দিতে চাই, বুঝছো, 17 তারিখের আগে ইনবক্স করে দিন, যদি আমার শিডিউল খালি থাকে তো প্রবলেম, ইনবক্স করে দেন, ওর শিডিউল খালি থাকলে ও অবশ্যই আপনাকে টাইম দিবে। আমার কাবের মেহেন্দি কালার হয় না কেন আপু? কাবের মেহেদি হচ্ছে যে স্কিনের, মানে অনেকের স্কিনের সাথে ডিপেন্ড করে যে টাকা কাটা কেমন হবে। টাকা আচ্ছা আচ্ছা এমন কথা শোনা যায়। আচ্ছা তো হচ্ছে যে একদমই পানি লাগানো যাবে না, পানি লাগালেই কালারটা হালকা হয়, যেমন আমি যেমন এশার নামাজের পরে যাই হচ্ছে মেহেদিটা দেই, যাতে হচ্ছে আমার একদম ফজরের আগ পর্যন্ত আর হাত নাই আর উপবাস না করা লাগে, তো তখন আমারটা মোটামুটি ভালো কালারই হয় এই। আর এভাবে মানে এরকম পানি যত কম লাগাবে তত ভালো কালার আসবে আমার কাছে, মানে অ্যাটলিস্ট আমার তো এরকমই। আচ্ছা হেনা মেহেন্দি বাই ফাতিমা, ফাতিমা ইয়াসমিন রূপা সব ট্যাগ করে দিয়েছে নিহারি কাপু, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে দেখবা মেহেন্দি কি অপেরা খাও, আমি মেহেন্দির টিউব এনে যত দিন শেষ হয় না একটু একটু করে আবুল তাবুল লাগাইতে থাকি, মেহেন্দিটা যদি কালো হয়ে যায় মানে কালো কালো বের হয় তখন কিন্তু আর কালার হয় না, নিচে তো সবুজ কালার বের হবে তত মানে কালারটা হবে আর কি। অনেকদিন রেখে দিয়ে যদি দেন পরে যদি দেখেন যদি কালো কালো বের হয় ওটা ইউজ করে ওটা ফালাই দেন, কারণ ওটা কালো হবে না, যতই যেরকম গ্রিনিশ যতদিন থাকবে ততদিনই ভালো ভালো কালার আসবে। তো আপনি তো দেখলেন আমি ইনস্ট্যান্টলি ওকে বললাম এই ডিজাইন করে দাও, ওইটাই করে দিচ্ছে। আপনারা এরকম যদি নিজেদের কোনো প্রিফারড ডিজাইন থাকে ওটা ছবি দেখালে কিন্তু করে দিতে পারবেন, আমি শুধু পোর্ট্রেট করি না। আচ্ছা ও পোর্ট্রেট করে না আর এটাই হ্যাঁ জাস্ট এটাই একটু কমি করি না, দেন বাকি যে কোনো ডিজাইন ইনশাল্লাহ হুবহু কপি করি না, মানে সুন্দর মতো ডিজাইন যেটা কি তোমার, মানে আমার কথা হচ্ছে আমি তো তোমার মেহেন্দি ছবি দেখি বলছি যে এইটা এখানে দিয়ে দাও বা ওটা ওরকম, তো ওইটা তো তোমাকে বললে তুমি ওরকম করে দিবা। আচ্ছা আপু তোমার বাসা কোথায়? ওর বাসা হচ্ছে বলো বনশ্রী। আপনারা আপনার বাসায় মানে আপনারা হোম সার্ভিসও নিতে পারেন, আপনারা চাইলে ও বাসায় যে মেহেন্দি দিয়ে দেয়, ওকে তো আপনারা যেখানেই বলবেন মানে ঢাকা এবং ঢাকার আশেপাশে ওখানে মেহেন্দি সার্ভিস দিয়ে দেয়। হোয়াট ইজ ইউর নেম, কার নেম, কার নেম জানতে চান? ভালোই তাড়াতাড়ি হচ্ছে তাই না? হ্যাঁ বুঝে বললাম, ফার্স্ট টাইম লেট হবে, সেকেন্ডটা একটু কম লেট হবে, তারপর ভিতরে ঝুমকো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ অনেক মজা পেত, আমার বোনরাও মেহেন্দি অনেক পছন্দ করে, কার বোন পছন্দ করে না তাই না, সবাই মেহেন্দি, মেয়েরা মেহেন্দি বলতেই খুব পছন্দ করে। আপনার হাতে মেহেন্দিটা কি কোম্পানির মেহেন্দি, ওর হাতে মেহেন্দিটা আমারটা কাবেরি, কাবেরি কাবেরি মেহেন্দি। আপু তোমাকে অনেক ভালো লাগে, তোমার কথাগুলো অনেক সুন্দর, শেখ আয়ান রহমান, থ্যাংক ইউ। তোমার অনেক ভালো লাগে, 100 বার কমেন্ট করলো, তুমি পড়লাম না কিন্তু তুমি পড়লাম না, এই যে পড়ছি তো এখন সব না। ব্রাইডাল মেহেন্দি অর রেগুলার, সেমি ব্রাইডাল অ্যারাবিক স্টাইল, সেমি ব্রাইডাল মেহেন্দি দিচ্ছি আমি আজকে। তো এক হাত কমপ্লিট হলে আমি আপনাদের পুরোটা রাউন্ড করে দেখা দেবো, এখানে আমাকে বলছে ঝুমকা দিয়ে দিবে, কোথায় দিবে জানেন, এই যে এই সাইডে, আচ্ছা জায়গা আছে কিনা কে জানে।
তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে, কার? আমার? না, আমার ঘুম পাচ্ছে না, আমার চোখ হচ্ছে অনেক ঢুলু ঢুলু, হ্যাঁ একদম এরকম, এই কারণে আপনার এটা মনে হচ্ছে। লিপি কোনটা দিয়েছো? এটা হচ্ছে জুনায়না থেকে যেটা, ওইটাই, ওইটা আমার এখন সারাদিন ওইটাই মাখতে মন চায়। এটা হচ্ছে গর্জিয়াস, নাম্বার হচ্ছে 15, শেড নেম গর্জিয়াস। Wow, nice, Jos. Beautiful, Mehndi. Thank you. দুইটা গাউন নিব বার্থডেতে পরবো, তাই অনেক আশা নিয়ে আছি আপনি। 17 তারিখে না আপনার বার্থডে বললেন? দুইটা কেন, আপনি 8টা ডিজাইন, 8টা কালার লঞ্চ করেছেন, 8টাই নিয়ে নিন। 17 তারিখ কি আজকে হচ্ছে? সবে 4 তারিখ না আজকে? আজকে তো 4 তারিখ, হ্যাঁ আজকে 4 তারিখ, আপনি 17 তারিখ, বহুত দূর। আপনি কোনো চিন্তা করবেন না, কালকে থেকে গাউনের কল পাওয়া স্টার্ট হয়ে যাবে, ওকে? তো আপনারা নিশ্চিন্তে থাকেন, গাউন যারা অর্ডার করেছেন গাউন পাবেন, ওকে? আপনাদেরকে এত কম প্রাইসে দিয়ে দিয়েছি যেন আপনারা এই যে এরকম ফেভারিট অকেশনে পরে পরে আমাকে সুন্দর সুন্দর ছবি দিবেন, যেরকম আপনারা ডেলিভারি পে পোস্ট করে দেন, হ্যাঁ পেজের বলে সেরকম ছবি তুলে সুন্দর সুন্দর বার্থডে পিকচারও পোস্ট করে দিন। আমার অনেক ভালো লাগে মেহেন্দি দিতে, বাট পারি না। পারা লাগবে কেন, এই যে এক্সপার্ট আছে, আমিও তো পারি না, সবাই সবকিছু পারে না, এটাই স্বাভাবিক, হ্যাঁ তাহলে কিভাবে হবে? আর আমাদের একে অপরকে লাগেই, তাই না? একজন আরেকজনকে লাগবেই, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হলেও আমরা কিন্তু কি জানি বলে না, সামাজিক জীব, এই এটা বলে না, সো আমাদের একজন আরেকজনকে লাগবে। আমি হয়তো মেহেন্দি দিতে পারি না, ও আমাকে মেহেন্দি দিয়ে দিবে, আবার হয়তো আমি কোনো কিছু ভালো পারি সেটা আবার হয়তো ও পারে না, এভাবেই ব্যালেন্স হয়। তো আপনারা যদি মেহেন্দি না পারেন তার মানে এই না যে মেহেন্দি দিতে পারবেন না, আপনি বুকিং করেন ওর সাথে, তাহলে আপনার সুন্দর সুন্দর ইচ্ছা পূরণ হয়ে যাবে, সব পূরণ হয়ে যাবে। অনেক ভালো লাগে আপু তোমাকে, জুবেদা আপু লিখেছে। আপু তোমার কি অ্যানিভার্সারি নাকি? একদম বউদের মতো করে মেহেন্দি দিচ্ছ, নাজিন রহমান আপু লিখেছে। না আজকে আমার জাস্ট খুব মানে ইচ্ছা করছিল যে মেহেন্দি দেই কয়েকদিন ধরে, তো আমি ওকে বলে রেখেছি প্রায় 1 সপ্তাহ আগে না, হ্যাঁ আমি ওকে বুকিং দিয়ে রেখেছি। সো যখন ওকে আমি অ্যাভেলেবল পেলাম তখনই আমি ওর কাছ থেকে টাইম নিয়ে নিয়েছি যে না আমাকে প্লিজ টাইম দাও, পরে আমাকে ওর ফ্রি টাইম বললো, তখন আমি এই যে আজকে ওর সাথে মেহেন্দি দিচ্ছি। আমার খুব মেহেন্দি দিতে ইচ্ছা করছিল, এটাই রিজন। শোনেন, লাইফে কোনো কিছুর জন্য ওয়েট করবেন না, অ্যানিভার্সারি পর্যন্ত আমরা বাঁচবো কি না আল্লাহই জানে, হ্যাঁ সো অ্যানিভার্সারির জন্য ওয়েট করে দরকার কি, কালকে আছে কি না তাই জানি না। সো আজকে আপনার ইচ্ছা করলে আজকে ছোট্ট ছোট্ট শখ যেগুলো সেগুলো পূরণ করে ফেলবেন, সেগুলো ঝুলাই রাখার দরকার নেই। এটা খুব সুন্দর, এইটা এটা দেখেন, বিউটিফুল, খুবই সুন্দর, ঠিক এটা ঠিক আছে না? ওই হাতেও সেম, হ্যাঁ কোনটা সুন্দর বলছি? এইটাই। আচ্ছা হ্যাঁ, এটা তো সুন্দরই, এটা তো খুবই সুন্দর, এটাও খুব সুন্দর, এই যে ডিজাইনটা আপনার বক্স বক্স, হ্যাঁ মানে তখন না ফোকাস ক্রিয়েট হয়, ফোকাল পয়েন্ট ক্রিয়েট হয়, ওই জিনিসটা ভালো লাগে যে তাকালে বোঝা যায় যে এটা এক ডিজাইন, ওটা আরেকটা ডিজাইন। হ্যাঁ হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ জানিনা, মিলানি গর্জিয়াস। কোন পেজ থেকে নিয়েছো? হ্যাঁ আপু এটা মিলানি গর্জিয়াস, জুনায়না পেজ থেকে নিয়েছি, আমার জাস্ট এই লাইভে ট্যাগ করা হয়নি, বাট আপনি আমার আমার ব্লগ পেজ আছে না, শাবনুর আহমেদ নামে ব্লগ পেজ আছে, ওখানে দেখবেন আমার সব ব্লগের মধ্যে বা আমার যত পোস্ট আছে, ওরা আমাকে একটা গিফট সেন্ড করেছে, আমি ওটা আপনারা যেন এরকম সুন্দর একটা কালার পেয়ে যান, আমি ওটা ট্যাগ করে দিয়েছি, ওকে আপনাদের সুবিধার জন্য ট্যাগ করে দিয়েছি। ওয়াও মাশাআল্লাহ 850 আপুরা দেখছেন, লাইক দিয়েছেন, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ, এত এত লাভ দেওয়ার জন্যে। অনেক আপুর তো অলরেডি মিলানি গর্জিয়াস কেনা হয়ে গেছে না? আজকে কি আপু আমার পরে উপরে চলে গেছে, আমার কমেন্টস পড়লা না আপু, আরেকবার কমেন্ট করেন তো প্লিজ, আপনার নামটা দেখতে পাচ্ছি না। এত ঘুম কেমনে হয় মানুষের, কি এত গুণ কেমনে হয় মানুষের? আছে নুসরাত জাহান লিখেছে, অনেক জোশ হচ্ছে, এটা অনেক পছন্দ হয়েছে সবার।
তাই আসলে আমার মেহেন্দি আর্টিস্টদের মেহেন্দি দেখলে আসলে এই জিনিসটা মনে হয় যে এত গুণ কৈত্তি, এত সুন্দর মেহেন্দি আসে কোথা থেকে মাথায়, এত ডিজাইনের চিন্তা। ওই যে আবার ওই কথাটাই যে যে যেটা নিয়ে কাজ করে তার তো ওইটাই কাজ, তো সে সুন্দর মতো ওইটাকে আরো শিখে আরো ওটাকে নারিশ করে ওটা নিয়ে আরো চিন্তা ভাবনা করে। মানুষ একটা একটা আস্তে আস্তেই তো শিখে, তাই না? সবকিছুকে সময় দিলে ভালো হবে। ওনার নাম সোকিনা বানু। হ্যালো কিউটি, মাশাল্লাহ। রত্না ভুলে গেছে মেহেন্দি দেওয়ার আর কোনো কন্টাক্ট নাম্বার আছে কি তোমার? কি কোনো কন্টাক্ট নাম্বার আছে আমার? আচ্ছা আমাকে একটু কন্টাক্ট নাম্বারটা বলো, আমি লিখে দিই। 01 017 01 763 63 57 57 23 23 59 59. আমি দিয়ে দিয়েছি দেখেন কমেন্টে, আমি কমেন্টটা আবার পিন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হয়ে গেল কমেন্ট, দৌড় দিছে মেহেন্দির কারণে, বুঝছো? ওটা আসতেছে না হাতে, পিন কমেন্ট দেখেন আমি দিয়ে দিয়েছি নাম্বার। আপনারা যারা বুকিং করতে চান টেক্সট করে রাখেন এই নাম্বারে, অথবা আপনারা ওর পেজে যেয়ে আপনারা ওকে বুকিং দিতে পারেন। ইউ আর ভেরি প্রিটি আপু, টেক লাভ, মধুরিমা ইয়াসমিন আপু লিখেছে। থ্যাংকস লাভ, থ্যাংক ইউ সো মাচ। বুঝে ফোন চলে আসছে, যদি কেউ ফোন দিছেন কোনো ছেলে মানুষ আর কোনো মানে ইচ্ছে করছেন, খবর আছে আপনাদের? শোনেন একটা ভালো জিনিসের ভালো কদর করবেন, যদি কেউ উল্টাপাল্টা ইচ্ছে করেন খবর আছে। এত টাকা পাও কাজে ব্যয় না করে কিছু গরিবকে দিলে তো মানুষের মানুষ খুশি হয়। জয়রামের ভাই তাহলে আপনি দেন, নিজের পিছনে খরচ করতে ফাও কখনোই হয়? হ্যাঁ, নিজের পিছনে খরচ করা ফাও হয় না। আর আপনার যদি এত মনে হয় তা আপনি দেন, আপনি এখানে কি করেন, কমেন্ট করেন কেন, বসে আছেন কেন? আপনি তাড়াতাড়ি যান, আপনি আগে শুরু করেন, আমি আসতেছি। আজকে আপু আমার সবগুলো কমেন্টস পড়েছো, নাজনীন রহমান আপু লিখেছে। আচ্ছা আপু আজকে কি কি রান্না করেছো বলো। নিশাদ আপু আজকে কোনো রান্নাবাড়ি করিনি, আজকে আমার আম্মুর খুশির দিন, মানে আম্মু বলছে আম্মুর বাসায় খেতে লাগবে। আম্মু সাদা গরুর মাংস রান্না করেছে, ওটা আমার জন্য করেনি, আমার ভাইয়ের জন্য করেছে। আমার ভাই খুব শখ করেছিল খেতে, কিন্তু পরে আমাকে বলা হয়েছে যে কোন আসছে। আচ্ছা তোমার না, এটা আমার পরিচিত না, মানে এটা কি তোমার ইসে নাম্বার, ওয়ার্ক নাম্বার না? আমারও মেহেন্দি অনেক পছন্দ। আচ্ছা আপনারা একটু পরে ফোন দিয়েন বুকিং এর জন্য, আপনারা তো দেখতেছেন অলরেডি কাজ করছে আমার সাথে। আপনার নাম্বারটা নিয়ে রাখেন, আপনারা পরে কল দিন, ওকে? সমস্যা নেই, পাবেন, সবাই সিরিয়াল পাবেন। আমি এক সপ্তাহ পর পাইছি, আপনারা দুই সপ্তাহ পর পাবেন আর কি। হ্যাঁ কিউটি আপি, মাজেদা বেগম আপু লিখেছে। হ্যালো 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 হ্যালো, ইউ আর সাচ আ সুইট হার্ট। জান্নাত তাবাসুম আপু লিখেছে, নো ইউ আর সাচ আ সুইট হার্ট। আপু তোমাকে আজকে রাজকুমারী লাগছে তাই? আল্লাহ, কেউ কাউকে ভালোবাসলে কত সুইট কমেন্ট করে। নিশাদ আপু লিখছে, এটা তুমি এত কিউট কেন? ফারজানা শাহরিয়ার রত্না আপু লিখছে, আমি কিউটের ডিব্বা থেকে বের হয়েছি, বুঝছেন? আমার আম্মু হচ্ছে কিউটের ডিব্বা, এই কারণে আমি কিউট, একটুখানি চিটা ফোটা কিউট হয়তোবা। কফি খাবা স্বপ্নর আপি? নিহারিকা আপু কফি খাচ্ছেন? আমি আজকে বুলেট কফি খেয়ে ফেলেছি। আমার কফি খাওয়ার টাইম হচ্ছে জাস্ট সকালে ফার্স্টে আমি খাই হচ্ছে ইসে ওই যে অ্যাপল সাইডার ভিনেগার, তার 20 মিনিটস পর আমার ব্রেকফাস্ট থাকে। ব্রেকফাস্টের 20 মিনিটস পর আমার থাকে হচ্ছে ইসের টাইম, বুলেট কফির টাইম। সো ওই টাইমের মধ্যেই আমি খেয়ে ফেলি কফি। কফি আবার আমি যদি সন্ধ্যা 6টার 1 মিনিটেও খাই তাহলে ওই দিন রাতে আমার ঘুম গেছে।
আমার আবার ঘুমের মানে আমি কফি খাই আমার আবার উঠতে হয় আমি সুন্দর চা কফি খেয়ে ঘুমাই আমার আব্বু সে আমার আব্বু হচ্ছে রাতের বেলা চা খাবে খেয়ে তারপর ঘুম দিবে আমি বলি এত ঘুম পাচ্ছে কই থেকে আমি আমি চা খেলে ঘুমাইতে যাওয়ার আগে আমি ঘুম দিতেই পারি না এক কাপ কফি কফি বা চা দুটো যেকোনো একটা নিয়ে বসি খেয়ে আস্তে মুখটা পাশে রেখে ঘুমাই যাই তো সেটা কয়টার সময় আপনাদের জন্য আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনারা একটু শেয়ার করে দিন ভিডিওটা তাহলে সবাই কিন্তু হেনা মেহেদি বাই ফাতেমা আপুকে চিনতে পারবে এই পেজটা জানতে পারবে এবং আপনারা অবশ্যই লাইক দিবেন সো দ্যাট টু লাইক দিবেন সো দ্যাট অনিক কাপুরা সবাই জেনে যায় চিনতে পারে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনস ওয়াও ভেরি নাইস আচ্ছা এটা শেষ হয়েছে আমি এটা একটু পরে দিই এটা দিই শুকাই গেছে না এই পাশটা এই পাশটা আর একটু শুকাক তারপর আমরা ঝুমকা দিই ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর মেহেদি হ্যাঁ জেম জেম আপু লিখেছে এটা কেমন নাম তুমি কোথায় স্টাডি করছো আর এখনো করো ফারহান আনিশা তাপু আপনি কি ফাতেমাকে জিজ্ঞাসা করছেন নাকি আমাকে আমি স্টাডি করি না আমার আমি এখন আর স্টাডি করি না মাজিদা বেগম আপু অনেকগুলো হার্ট দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা পিচ পিকক যারা কোয়েশ্চেন করছেন ড্রেস নিয়ে পিচ পিকক যাদের লাগবে আপনারা ইনবক্স করে দিতে পারেন টুকুস করে একটা ছবি তুলে ইনবক্স করতে পারেন আর আপনারা যারা পিচ পিকক দেখেন নাই লাইভটা জাস্ট আমাদের এই পেজেই আছে আপনারা দেখে নিতে পারেন চ্যানেল ভিডিওসে যে পেজ লাইক দিলাম নাজদিন রহমান আপু থ্যাংক ইউ অবশ্যই ডু লাইক অবশ্যই লাইক দিবেন পেজে কেন দিবেন না আমরা একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট না করলে কে করবে শোনেন একটা কথা বলি আমি একে অপরের সাথে কিন্তু আমরা সবাই কানেক্টেড আপনার আপনার কোনো কিছুতে খুব এক্সপার্ট হ্যাঁ আপনার কাছ থেকে আমার ওই কাজটা দরকার আমি কোনো কিছুতে এক্সপার্ট আপনারা হয়তো আমার কাছ থেকে ওটা দরকার এইভাবেই কিন্তু দুনিয়া চলে সো সব থেকে প্রথমে হচ্ছে যে আমরা সবাই ভালো থাকি না আমরা সবাই মিলে ভালো থাকি সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি না অবশ্যই পারি আমরা মানে এই যে জেলাসি বা হিংসা বা একে আরেকজনের প্রতি ঘৃণা এগুলোকে যত দূরে রাখবো আমরা তত সুস্থ থাকবো ভালো থাকবো আমাদের মন তত পরিষ্কার থাকবে তাই না বাপু কি সুন্দর মেহেন্দি তানজিনা চৌধুরী এইটা দেখে আমি প্রেমে পড়ে গেছি ট্রাস্ট মি এটা দেখে আমি প্রেমে পড়ে গেছি এই সাইডটা তো এখন অনেকটা উঠে গেছে মেহেন্দি দেওয়ার কারণে এই ডিজাইনটা তো অনেক সুন্দর বাট এটা দেখে আই মিন এখন যদি আমি নেল পলিশ দিই তাহলে ভালো লাগবে আরও বেশি হয়তো বা বাট আমি তো নেল পলিশ দিই না সো এই কারণে যেটা আছে যতটুকু সুন্দর এটাই যথেষ্ট আপু তোমার কি বিয়ে হ্যাঁ রিদওয়ান ভাই আমার বিয়ে রিদওয়ান ভাই না নাকি আপু আপনার কথা বলার প্যাটার্নটা খুবই সুন্দর হ্যাঁ আমি একটু দুষ্টুমি করে এক সময় কথা বলি আপনারা প্লিজ মাইন্ড করবেন না আপু আমি কিছুতে এক্সপার্ট না শুধু ঘুমাতে পারি নাজিন রহমান আপু বিশ্বাস করলাম না বিশ্বাস করলাম না সবার মধ্যে একটা ইনার ট্যালেন্ট থাকে আল্লাহ সবার মধ্যে একটা যে কোনো একটা ইনার ট্যালেন্ট দিয়ে যায় সেটা আপনি হ্যাঁ আপনাকে খুঁজে নিতে হবে ভেরি গুড ঠিকই বলছো অবশ্যই নিজেকে ওটা আপনাকে খুঁজে দেখতে হবে যে আমি কিসে পারদর্শী আমি কি পারি আমার কিসে ভালো লাগে কোন কাজটা করতে ভালো লাগে কোন জিনিসটার প্রতি আমার বেশি আকর্ষণ এটা আপনি আপনারটা নিজেই বুঝে যাবেন একটু নিজেকে সময় দিতে হবে তাহলেই বুঝবেন কি মেহেন্দি দিয়ে দিচ্ছে কে মেহেন্দি দিয়ে দিচ্ছে আচ্ছা হেনা বাই
হেনা মেহেন্দি বাই ফাতেমা, দেখেন আমি ক্যাপশনে পেজ লিংক দিয়ে দিয়েছি, ও মেহেন্দি দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ 380% লাইক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত অপুরা লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, উই অ্যাপ্রিশিয়েট ইট। আপনাদের যে পছন্দ হয়েছে এটাই অনেক, হ্যাঁ, কারণ আমার তো খুবই পছন্দ হয়েছে, এই জন্য আমি ওর সাথে আজকে আসছি, তো ভাবলাম আড্ডা দেই আপনাদের সাথে, দেখিয়ে দেই ও কত ভালো কাজ করে। তো এই তো সো মাচ, আমাকে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, সঞ্জিতা শামা আপু লিখেছে, শামা আপু থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং, যে আপুরাই জয়েন করলেন সাথে আছেন, সবাইকে থ্যাংকস, সবাইকে অনেক থ্যাংকস। আপনারা একটু শেয়ার করে দিবেন সো দ্যাট সবাই ওর পেজ সম্পর্কে আরও জানতে পারে এবং আমার পেজ সম্পর্কেও জানতে পারে, ওকে? সেহেতু এটা আমার নতুন পেজ। আপু তোমাকে হাগ করতে ইচ্ছা করছে খুবই, স্বর্ণা আপু লিখেছে, ভার্চুয়াল হাগ, এখন তো পুরাটাই সব কিছুই ভার্চুয়াল, সো ভার্চুয়াল হাগ টু ইউ। আপু কমপ্লিট হলে ছবি দিও, আচ্ছা ছবি দিব, পিকচার দিব, এটার সুন্দর ছবি দিতে পারবো না বিকজ এটা তো উঠে উঠে গিয়েছে অলরেডি, এটা যখন আমার লাল টুকটুকা হয়ে যাবে তখন আপনাদেরকে সুন্দর ছবি দিব। আজকে মাশাআল্লাহ 1.3K শেয়ার হয়েছে, আল্লাহ তাই নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপুরা এত শেয়ার করেছেন। তুমি স্লিম কিভাবে হয়েছো বলো না, কে লিখেছে এটা, সাবিনা ইয়াসমিন আপু, আমি স্লিম কিভাবে হয়েছি আপু, সবই ইচ্ছা শক্তির ব্যাপার, আমি যেই মোটা হয়ে গিয়েছিলাম, ও মাই গড, সো আমার মনে হচ্ছিল যে আমার একটু শুকানো দরকার, নট ফর লুকস ফর হেলথ, যেটা খুবই দরকারি, হ্যাঁ, তো এই কারণে একটু শুকালাম আর কিছুই না। আপু আমাকেও দিয়ে দিবা মেহেন্দি, তাহমিনা আক্তার লিখেছে অবশ্যই দিয়ে দিবে, আপনি বুকিং দেন আপনাকেও দিয়ে দিবে মেহেন্দি, আমি তো বুকিং দিয়ে তারপরে ওর সাথে মেহেন্দি দিচ্ছি। সাদিক লিখেছে উনি কি চট্টগ্রামের, না উনি ঢাকার, উনি ঢাকার মেহেন্দি আর্টিস্ট, আমি তো উইলিংলি শেয়ার করি অলওয়েজ। শ্রীতি হোসেন আপু ইউ আর দ্য বেস্ট, আপনি তো অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করেন, এটাই তো আপনার বেস্ট ব্যাপার যে আপনি সবার জন্য এগিয়ে আসেন। আরফা আনন ইজ ওয়াচিং, ওকে ওয়েলকাম, থ্যাংকস ফর জয়নিং, যারাই জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ। আমিও আবার আবার মেহেন্দি দিতে চাই, ফ্যাক্ট বিয়ের সময় এত সুন্দর করে কেউ মেহেন্দি লাগায় দেয় না, দেয় নাই। ফারজানা শাহরিয়া রত্না আপু লিখেছে অবশ্যই বিয়েতে যে সব পূরণ হয় সেটা পরে পূরণ করা যাবে না, অ্যানিভার্সারিতে পূরণ করে নেবেন, এমনি সময় পূরণ করে নেবেন, যেদিন ইচ্ছা মেহেন্দি দিয়ে নেবেন। আর আমি কিন্তু নাম্বারটা পিন করে দিয়েছি, দেখেন নাম্বারটা পিন করে দিয়েছি, এই যে দেখেন পিন পোস্টে আপনারা ওর বুকিং দেওয়ার নাম্বারটা পেয়ে যাবেন, আর ওর পেজে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন, আরো অনেক নতুন নতুন ডিজাইনের ছবি দেখতে পারবেন, সেই সাথে আপনারা ইনবক্স করে ওর কাছে মেহেন্দির রেঞ্জটা জেনে নিতে পারবেন, প্রাইসটা জেনে নিতে পারবেন। এখন ফাতেমা চিন্তা করছে আপু কত কথা বলে, এত ও যখন আমি ইসে করি নাই লাইভে, লাইভ অন করি নাই, তখন ও একা অনেক কথা বলতেছে, বলে বলে কি আপু আমি তো অনেক কথা বলি, আমি কিন্তু আসলে আমি আরো বেশি বিরক্ত হয়ে যাবেন, কেন যদি আবার কোনো ক্লায়েন্ট দেখে থাকে তাহলে বলবে যে আমি কত কথা বলতে পারি। তো এখন ও মনে মনে চিন্তা করছে আপু এত কথা বলতে পারে, জ্বালায় কয়লা করে ফেলে না, একদমই না, মেহেন্দি পরার তো কোনো অকেশন লাগে না, তাই না? কিন্তু আমি সেমি ব্রাইডাল দিচ্ছি বলে হয়তো অনেকের কোয়েশ্চেন, আমি এত হেভি করে তো মেহেন্দি দেই না, আপনারা তো জানেন আমি বাসায় অল্প একটু একটু করে ডিজাইন নিজে যতটুকু পারি একটু একটু দেই, জাস্ট অল্প, সো আজকে খুব যেতে ইচ্ছা করছিল, মানে দিতে ইচ্ছা করছিল, মেহেন্দি পড়তে ইচ্ছা করছিল, তাই দিলাম। আমার বিয়েতে লাগিয়েছিলাম পার্সোনা থেকে 11 ইয়ার্স আগে, বাট এত ভালো ছিল না ওইটা, ফাতিমা ইয়াসমিন রূপা তো অনেক নাইস ডিজাইন করে। আচ্ছা নিহারিকা লিখেছে
সাদিয়া আফরোজ আপু ইজ ওয়াচিং, থ্যাংকস ফর জয়নিং, যারাই জয়েন করছেন যারাই দেখছেন থ্যাংক ইউ সো মাচ, আপনারা একটু শেয়ার করে দিবেন লক্ষ্মী আপুরা, আর অবশ্যই কি করবেন ওর পেজে যে একটা লাইক দিয়ে দিবেন, ক্যাপশনে ওর পেজ লিঙ্কটা দেওয়া আছে, আমারও ছোট একটা পেজ, বড় হওয়ার জন্য লাইক দিয়ে দেবেন, ওর ছোট্ট একটা পেজ, এটা ও এমনিই বললো, এই যে দেখি আমি দিতে পারি কিনা পেজটা, ট্যাগ করে দিতে পারি কিনা, হেনা মেহেন্দি বাই হইলো, হচ্ছে না মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, মানে এই যে কমেন্ট সেকশনে তো এই কারণে এত বড় নাম আসে না, হ্যাঁ এমনি ক্যাপশনে দেওয়া আছে, ক্যাপশনে যারা চাচ্ছেন ক্যাপশন থেকে নিয়ে নিতে পারবেন, না এখান থেকে হচ্ছে না, হবে না আপু, আমি একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু কোনো রেসপন্স নেই, ইয়াসমিন ইসলাম আপু, লক্ষ্মী আপু আজকে তো ফ্রাইডে, আজকে রেসপন্স নেই, আমি জানি ফ্রাইডে আমাদের কোনো এমপ্লয়ি থাকে না অফিসে, ফ্রাইডে আমাদের ফুললি ক্লোজ, অনেকে ফ্রাইডে ওপেন রাখে বাট আমি ফ্রাইডে ওপেন রাখি না, ফ্রাইডে ছুটির দিন, ফ্রাইডে আমরা মজা করবো, ফ্রাইডে আমরা সবাই মজা করবো, তোমার ড্রেসটার প্রাইস, আমার ড্রেসটার প্রাইস অনলি 1750 টাকা, এটা হচ্ছে পাকিস্তানি একটা লনের কালেকশন, মেম্বারশিপ অনের ওনা দিয়ে, আমি তো 4 দিন আগে দিয়েছিলাম ইনবক্স, আচ্ছা তার মানে আপনার ইনবক্সটা ইদার অনেক নিচে বা উপরে বা কি কোনো একটা সমস্যা হয়েছে, অনেক সরি, আপনি রিপ্লাই পাবেন, আপনি আরেকবার আজকে একটা ইনবক্স করে রাখেন, আপনি কোন পেজে করেছেন, এই পেজে আপনি একটু ইনবক্স করে রাখেন, এখন কালকে যখন ওরা সকালে এসে মেসেজ চেক করতে বসবে তখন আপনাকে রিপ্লাই করে দেবে, ওকে, আপনি তোমার পরার ড্রেসটার প্রাইস বলো, এই মাত্র বললাম এটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, এটা হচ্ছে পিচ পিকক, আপনারা পিচ পিকক লিখে আপনারা অর্ডার প্লেস করতে পারেন, অথবা আপনারা ড্রেসটা যদি লাইভ যারা মিস করেছেন তারা লাইভ দেখতে এই পেজেই আপনারা লাইভটা পেয়ে যাবেন, আসলে অনেক লাইক আসছে, আমার কি ভালো লাগে জানো, যদি কারো কাজ পছন্দ হয় আমার তাদের ভালো লাগে, কারণ কাজটাই তো নেই, কাজই আসলে চেনা যায়, এই যে আমার ঝুমকা, আমি আজকে ওর কাছ থেকে সব নিয়েছি, 3-4টা ছবির ডিজাইন মিলাই আমি ডিজাইন বলছি, এটা পছন্দ ওইটা পছন্দ, এটা থেকে এটা দিবা ওটা থেকে ওটা দিবা, ওখান থেকে যা যা লাগে আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং অনলাইন থেকে নিতে পারবেন, ওকে, একটা পয়েন্ট ওপেন রেখেছি এই কারণে সো দ্যাট আপনাদের ইজি হয়, আপাতত করোনা ঠিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, মুস্তারি জুন আপু লিখেছে আপু তোমাকে মিলানি গর্জেস অনেক মানায়, আমার মনে হয় আপনাকেও মানাবে, অনেক সুন্দর কালারটা, কালারটাই বেশি সুন্দর, আমাকে মানায় কিনা জানি না, ওখানে আমার হাতও ছিল, আপনি মানে কি আপনার হাতে এসেছিল নিহারি কাপু, আপনার হাতে পোস্টার বা কিছু জোস, তাহলে তো জোস,
আপু ইনবক্সটা চেক করেন একটু, নাজমুন সুমি আপু আপনি কি এখানে ইনবক্স করেছেন এই পেজে নাকি আমার ব্লগ পেজে? আমার ব্লগ পেজে শুধু আমার সাথে আড্ডা টাইপ যদি কারো কোনো কথা থাকে সেটার ইনবক্স করতে পারেন। আর মানে অনেকে ড্রেসের জন্য আমাকে, গাউনের জন্য আর এই যে ইসের জন্য অ্যাম্বুশ ড্রেসের জন্য আমার ওই ব্লগ পেজেও ইনবক্স করতেছে, অ্যাড্রেস ফোন নাম্বার ওখানেও ইনবক্স করছে। ওখানে না আপনারা জাস্ট আমার গ্ল্যামারাস বাই শাবনম নামের যে পেজ আছে ওখানে ইনবক্স করবেন। হ্যাঁ আর কালার বক্সের যদি আপনারা ইয়াররিংস দেখতে চান আমার ব্লগ পেজে আমি দিয়ে দিয়েছি, ওদের নিউ কালেকশন আমাকে সেন্ড করেছে, আমি এখন পর্যন্ত পড়ি নাই যদিও পড়বো, গতকালকে সন্ধ্যায় আমি পেয়েছি। এত যে লাভলি ইয়াররিংস আর নেকলেসটা, খুবই সুন্দর খুবই সুন্দর, আমি এখন দেখাতে পারছি না শুধুমাত্র আমার হাতে মেহেন্দি, আপনারা আমার ব্লগ পেজে গেলেই দেখতে পারবেন, শাবনম নামে দিয়ে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন। আপু ইউ লুকিং ওয়াও, লুবনা সাথী আপু লিখেছে, থ্যাংক ইউ। আপু কত করে মেহেন্দি পড়ায়, চন্দনা আপু লিখেছে। আপু আপনারা জাস্ট পেজ ইনবক্স করেন লক্ষ্মী আপুরা, ও বারবার বলছে আপনারা পেজ ইনবক্স করলে ও সব ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। আর আপনারা যারা নেল পলিশ করেন তারা নেল পলিশ করতে পারেন, তাহলে মানে আরো সুন্দর লাগবে আমার থেকে বেশি, বাট আমি তো নেল পলিশ ইউজ করি না। আমি গতকাল ড্রেস অর্ডার করেছি আর 10 মিনিটের মধ্যে কলে অর্ডার কনফার্ম করলো, জি জি সার্ভিস সো ফাস্ট, নাজদিন রহমান আপু, থ্যাংক ইউ লক্ষ্মী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি দিলে গর্জিয়াসটা অনেক ফেভারিট, রাইট? হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু কালকের যে ইসে অ্যাম্বুশ কালকেই কল পেয়ে গেছেন, তারা হয়তো আজকের মধ্যে ড্রেসও পেয়ে গেছেন, এরকম হয়েছে অনেকে হয়তো ড্রেসও পেয়ে গেছেন, তো অনেকে এই বাও সাপলা না সুন্দর চিন্তা করেছি, একটা তো দিই এটা পদ্ম পদ্ম। আচ্ছা দুইটা তাহলে আমি তিনটা পাবো আমার মনে হচ্ছে, আমার দুই রূপ বিশ্বাস, আরেকটা হবে নাকি কি এই যেটা? হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা চাইলে আরেকটা দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা দিলাম না, হ্যাঁ না তো তোমার যে তুমি তোমার মনের মতো করে ডিজাইন করো, আমি কি না ফুলে তো দিব। একটা ড্রেস অর্ডার করলাম, চার দিন হলো সিএনই করলো না এখনো, শাগুফতার রেনুমা আপু। আচ্ছা আপনি এখন একটা হাই দেন তো আমি দেখি, শাগুফতা আপু আপনি এখন একটু ইনবক্স করেন, আমি তো পেজেই আমি ইনবক্সটা দেখছি, ইনবক্সে হাই দেন তো আপু প্লিজ লক্ষ্মী আপু, একটা ইনবক্সে এখনই রিপ্লাই করেন। হ্যাঁ আচ্ছা আপনাকে কে রিপ্লাই দেয় নাই চার দিন আগে, আপনাকে আমি এখন দেখিয়ে দিই, দাঁড়াও তো একটু দেখাই দিই, আপনাকে কে রিপ্লাই দেয় নাই প্লিজ? এই যে যে মানে একেবারে ডাহা মিথ্যা কথা ডাইরেক্ট বলে দিলেন, এই যে দেখেন আপনাকে পুরো কনফার্মেশন মেসেজ পাঠানো হয়েছে, এত বড় একটা বাংলা মেসেজ, আপনি হয়তো পড়ার প্রয়োজনও মনে করেন নাই, এই যে তারপর এখন হাই দিতে বললাম আপনি হাই দিলেন, সো প্লিজ এইভাবে হ্যারাস করবেন না। হ্যাঁ কাউকে অযথাই মিথ্যাবাদী বানিয়ে দিবেন না, আমাদের এমপ্লয়িরা কিন্তু খুবই অ্যাক্টিভ ফাস্ট অ্যান্ড অনেক তাড়াতাড়ি রিপ্লাই দেয়, আপনি সব আপনার কনফার্ম করা আছে, আপনার অর্ডার কালেক্ট করা আছে, আপনি জাস্ট কালকে মানে কালকে বা পরশু যেদিন ড্রেস আসবে গাউন আসবে সেদিন আপনি কলও পেয়ে যাবেন, ঠিক আছে?
প্লিজ আপনারা অযথাই রুমার ছড়াবেন না, এটা আপনার জন্য মনে হতে পারে যে আমি একটা কথা লিখে দিলাম অনলাইনে, বাট এটা তো উচিত না, তাই না? এটা একটা মানে রেপুটেশন, এটা একটা রিজিক, এটা একটা সব কিছুই আমাদের। সো এভাবে করে কারো সম্পর্কে ব্যাড মাউথ করা উচিত না, এটা ঠিক না। দেখেছেন, আমি আমি তো এটা এই কারণে আমি কনফার্ম হলাম, কারণ এটা হওয়ার কথা না যে 4 দিন হয়ে গেছে রিপ্লাই পান নাই, এটা তো হবে না। রিপ্লাইও হয়েছে, বাংলা মেসেজও পেয়ে গেছেন, এখন শুধু অ্যাড্রেসটা যখনই আমাদের স্টক ওভার হয়ে গেছে, স্টক আসলে আপনি কলও পেয়ে যাবেন। লক্ষ্মী আপু, আপনার অর্ডারটা ফুললি নোট করা আছে, নেওয়া হয়ে গেছে। আপু কালকে ড্রেসগুলো কি আছে? মহি ইয়াসমিন আপু লিখেছে, হ্যাঁ আপু কালকে ড্রেসগুলো, আজকে ফ্রাইডে তাই কল পাচ্ছে না, আবার কালকে পেয়ে যাবেন কল। কোনো প্রোগ্রাম আছে কি মেহেন্দি দিচ্ছ আয়েশা আশা আপু? হ্যাঁ, জাস্ট এমনি খুশি লাগছে তাই, এমনি মন চাইলো যে একটু মেহেন্দি পড়ি, তাই আর কোনো কারণ নেই। তোমাদের ডেলিভারি চার্জ কত? চন্দনা আপু লিখেছে মাত্র 100 টাকা, সারা বাংলাদেশে মাত্র 100 টাকা। ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে হচ্ছে এসএ পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয়, সেটা হচ্ছে কনফার্ম বুকিংয়ের মাধ্যমে। অ্যারাবিক সেমি ব্রাইডাল ডিজাইন ফর দ্য ফার্স্ট টাইম আমি দিলাম আপনাদের জন্য, ছবি তুলব ইনশাল্লাহ, ছবি পোস্ট করে দিব সুন্দর সুন্দর। আমার ড্রেস কবে পাবো ইনবক্স এসছে? আপু ইনবক্স একটু চেক করো না ডর্থি রাজ্জাক আপু, আজকে তো ফ্রাইডে আপু, আর আমি কত ইনবক্স চেক করবো লক্ষ্মী আপু? আমি জাস্ট দেখাই প্রতি সেকেন্ডে কত ইনবক্স আসে, আপনারা দেখেন, জাস্ট দেখেন, এই দেখেন ইনবক্সগুলো, আল্লাহর দোহাই লাগে। হ্যাঁ, যারা মনে করেন আমাদের পেজে, এই যে দেখেন মডারেটর আরও রেখেছি, তারপরেও কুলায় উঠতে পারছি না, দেখেন এগুলো সব সকালবেলা রিড হবে, এগুলো জাস্ট কালকে রাতের পরে যে সকালের মেসেজ, মানে আজকের মেসেজ, এগুলা দেখতেই তো পাচ্ছেন, আরও তো দিন পরেই আছে, দেখেন সব আনরেড, কারণ এগুলো সব কালকে মেসেজের রিপ্লাই পাবেন লক্ষ্মী আপুরা। একবার একটা কিছু মানে এত বছর ধরে ট্রাই করছি, এত বছর ধরে আপনাদের সাথে আছি, আপনারা আমাদেরকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাই তো আপনারা ইনবক্স করেন বা আমাদের কাছ থেকে রেগুলার ড্রেস নেন। সো আপনারা যে আমাদেরকে এত ভালোবেসে ইনবক্স করেন, রিপ্লাই মানে মেসেজের জন্য ওয়েট করেন, এটা আসলে আমি অনেক থ্যাঙ্কফুল এটার জন্য। আমি এটা নিয়ে একটু বিরক্ত না, মানে সিরিয়াসলি আমি একটু বিরক্ত না, আমি খুবই খুশি আপনারা আমাদের কাছ থেকে আরও অর্ডার চান, ড্রেস চান, সব কিছু চান, এগুলোতে আমি খুশি হই। আপু তোমার ড্রেসটা হবে? হ্যাঁ আপু আমার ড্রেসটা হবে, আপনারা ইনবক্স করেন, আমার ড্রেসটা হচ্ছে পিচ পিকক নাম, আপনারা এটা চাইলেই নিয়ে নিতে পারবেন। আমার খুব ফেভারিট এই ড্রেসটা, এই ড্রেসটা ডাস্টি রোজ, মানে ডাস্টি পিঙ্ক কালার একটা ড্রেস, তো আমার খুবই পছন্দ, তাই আমি এটা মানে প্রায় পরি এই ড্রেসটা। আপনাদের এই ড্রেসটা যদি দরকার পড়ে আপনারা জাস্ট এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, অ্যাড্রেস ফোন নম্বর সহ আপনাদেরকে জানিয়ে দিবে। আর আপনার ড্রেসের যদি ছবি দেখতে চান, আমি জাস্ট এই লাইভটা শেষ করে মানে আমি ওটার লাইভটাও পোস্ট করে দিব, রিপোস্ট করে দিব, আবার ছবিও পোস্ট করে দিব আপনাদের সুবিধার জন্য। শাবনুর আপু মেহেন্দি কি বাসায় বসে দেওয়া পসিবল অ্যান্ড কস্ট প্লিজ? খন্দকার সাদিয়া আপু লিখেছে, হ্যাঁ অবশ্যই, ও বাসায় যেয়ে আপনাকে মেহেন্দি দিয়ে দিবে, সো আপনি আপনার বাসা থেকে বসেই সার্ভিসটা নিতে পারবেন, হোম সার্ভিস। আর মেহেন্দি বাজেটের জন্যে, কস্টের জন্য প্লিজ এখানে হেনা মেহেন্দি বাই ফাতিমা, দেখেন ক্যাপশনে আমি আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দিয়েছি, অনেক আপুরা জয়েন করেছে, মিনওয়াইল আপনারাও জয়েন করেন অবশ্যই, ওখানে আপনি ইনবক্স করলে সব ডিটেলসে প্রাইস সাইজ সব বলে দিবে।
এই দেখেন প্রতি দেখেন 3172 হয়ে গেছে দেখছো 150 আপু বেড়ে গেছে একটু আগেই দেখলাম না আমরা সো ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপনাদের যে ওর কাজ এত ভালো লাগছে এটা সো মাচ সিরিয়াসলি হ্যাঁ আমরা অ্যাপ্রিশিয়েট করি আমিও ফ্রিজ থেকে বের করেছি কুমিল্লার প্যারা সেদিন ননদের জামাই প্যারা নিয়ে এসেছিল প্যারা দিতে আচ্ছা স্বপ্না ঠিক আছে কেমন আছো পরি আপু তানিয়ার রাজা আপু ভালো আছি আপু আপনাদের দোয়ায় ভালো আছি আগে থেকে অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কুমিল্লার প্যারা আজকে আমরাও গেছি কুমিল্লার প্যারা ওয়ান্ট টু অর্ডার দিস ড্রেস আচ্ছা আমার ড্রেসের জন্য ইনবক্স করছেন অনেকেই আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি রিপ্লাই করবো না মডারেটররা কালকে রিপ্লাই করে দিবে আমার হাত মেরে হাত বন্ধে হুয়ে হ্যাঁ বলে না ওই অবস্থায় কারণে আমি পারতেছি না সরি আমার ড্রেসটা যাদেরই লাগবে আপনারা ইনবক্স করেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন ওরা রিপ্লাই করে দিবে 1750 টাকা অনলি ড্রেসটা দাঁড়ান লাইভটা আমি পেলাম এখনই শেয়ার করে দিচ্ছি দেখি যদি পারি শেয়ার করে দেবো পিচ পিকক পিচ পিকক পিচ পিকক আমি আজকে লেন্স পরি নেই আজকে আমার মানে আর লেন্স পরি নেই পেয়ে গেছি পিচ পিকক আমি শেয়ার করে দিলাম যারা ছবিটা দেখতে চান পিচ পিককের ফুল লুকটা তারা এখন দেখে নিতে পারবেন ছবি না সরি লাইভটা দেখে তারপর পিচ পিকক অর্ডার করতে চান করে ফেলতে পারবেন এই যে 53K আপুরা দেখেছিল পিচ পিকক খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস কি করবো আপনি আমি তোমার লাইফটা কি করে মিস করলাম আচ্ছা কোনটা রিশিমিতা আপু কোন লাইফ মিস করছেন এইটা আমি এখনো আছি কোনো সমস্যা নাই আচ্ছা মোটামুটি মজা তবে বেশি মিষ্টি হ্যাঁ প্যারাটা একটু একটু বেশি মিষ্টি এই তো আপু লিপি শেডটা বলো কষ্ট করে আচ্ছা আয়ান রহমান এটা হচ্ছে মিলানির গর্জিয়াস আপনারা জুনায়না পেজে পেয়ে যাবেন ওকে জুনায়না পেজে পেয়ে যাবেন আচ্ছা দেখি ট্রাই করি ট্রাই 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 দেখি হয় কি না না এখন আর ট্যাগ করা যাচ্ছে না জুনায়না পেজটা আমি তো বলেই দিলাম আপনারা জাস্ট জুনায়না লিখে সার্চ দিলেই জুনায়না পেজটা পেয়ে যাবেন আমার ব্লগ পেজে পেয়ে যাবেন
আচ্ছা মেহেন্দি উঠায় কিভাবে? ধরো আমার অনেকদিন হয়ে গেছে, আমার এখন আর শক লাগতেছে না মেহেন্দি উঠাও কেন? একটু গরম পানিতে হাতটা একটু করে ভালো করে একটু ঘষা মাজা করলে মানে হাতটার স্কিনটা নরম হয়ে গেলে আচ্ছা একটু সুবিধা। আপু অর্গানিক মেহেদি দিলে ভালো হতো, আসমা আপু লিখেছে, হ্যাঁ হয়তো ভালো হতো। অর্গানিক মেহেদি আমি সব সময় দেই, মানে ওই ওই ডিজাইনটা আমি সব সময়, আমার ওটা পার্সোনালি খুবই পছন্দ। বাট আজকে আমার একটু হেভি ডিজাইন দিতে ইচ্ছা করছিল, মানে ব্রাইডাল সেমি ব্রাইডাল এগুলো ট্রাই করতে ইচ্ছা করছিল, সো এই কারণে আমি এই ডিজাইনটা দিলাম। হ্যাঁ আমি আবার নেক্সট টাইম অর্গানিক মেহেদি ট্রাই করবো, সমস্যা নেই। ঋষিমিতা বলেছে, আপনি তোমার ওয়েট কত? আজ আমার ওয়েট মেপেছিলাম, আমার ওয়েট টপ সিক্রেট, আমার ওয়েট বলা যাবে না। হ্যাঁ কারণ আমি আরো 3 কেজি কমতে চাই, ওইটা আমি পারতেছি না, ওটা আমি যেদিন পারবো আমি সেদিন আপনাদেরকে ডিসক্লোজ করব। বাট আমি অলরেডি আমি এতটুকু বলতে পারি, আমি 11 কেজি কমেছি, এইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমি 11 কেজি কমছি। ১৪ কেজি কিভাবে টার্গেট হয়? 14 কেজি টার্গেট এই কারণে, বিকজ আমার যেটা আইডিয়াল ওয়েট ওইটার হিসাবে আমি বলছি। ইয়াসমিন মানিক আপু লিখেছে, হঠাৎ মেহেন্দি কেন? কোন অনুষ্ঠান? সবার একই কোয়েশ্চেন, বুঝছো? কোন অনুষ্ঠান কিনা? না আপু কোন অনুষ্ঠান না, জাস্ট আমার মনে হলো যে আজকে মেহেন্দি পড়ি, তারপর নিজেকে নিজে মেহেন্দি ট্রিট দিচ্ছি, আমি আমার নিজেকে মেহেন্দি ট্রিট দিচ্ছি, এটাই এটাই সত্যি কথা। আমার একটা চার্জ গেছে, মোবাইলের চার্জ একদম ছেড়ে দিচ্ছে। লাল তো হয়ে আছে। আমি 3 মাসে 12 কেজি কমেছি, জেনি প্যাট্রিশিয়া লিখেছে, আরো 4 কেজি কমবো বাট স্টাক হয়ে আছি। একটা টাইম পরে যে স্টাক হয়ে যায়, যেরকম আমি 11 কেজি পরে এখন আমি স্টাক হয়ে আছি, এটাই আমার আইডিয়াল ওয়েট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি আমার আরো 3 কেজি কমার পর যেটা, ওইটাকে আমি আইডিয়াল ওয়েট রাখতে চাচ্ছি। তাহলে যেটা হবে, আমি প্রচুর চিট মিল খেতে পারবো। এখন শুধু ফ্রাইডে চিট মিল খেতে পারি, তখন হচ্ছে আমি যে কোনো টাইমে আম্মু ডাক দিল যে তোমার জন্য এটা রান্না করছি, আর আমি দৌড় দিয়ে চলে আসতে পারবো, এটা হচ্ছে মজার বিষয়। তো এই কারণে আমি আমার আইডিয়াল ওয়েটটাকে আরো আরো কমে আনতে চাচ্ছি। ওইটা যদি একবার পেরে যাই তাহলে আমার তো ইদি মানে খুশির শেষ থাকবে না, তখন অনেক জোশ হবে। বাট আপনারা যদি জানতে চান আমি হেলদি ওয়েতে কিভাবে ডায়েট মানে করেছি, আমি আপনাদের সাথে কিছু কিছু টিপস শেয়ার করে দিব না, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টে হেলদি অ্যাজ ওয়েল। আপনারা ওই যে রোগা শুকনা, হ্যাঁ ওইটাতে ফ্যাসিনেটেড হবে না বা ওইটা ট্রাই করবে না, যে ট্রাই করবেন যেন হেলদি লাইফস্টাইল মেনটেন করে শুকানো যায়। কারণ আপনার বডিতে আপনি যদি ওভার প্রেশার দেন, ওভারলোড করেন, সেটা কিন্তু অনেক ক্ষতিকর। হ্যাঁ সেটা অনেক ক্ষতিকর। আবার চিকন হলে যে সুন্দর হবে এরকম না, রাই চিকন হলেই যে সুন্দর হবে, রোগা শুকনা কিন্তু সুন্দর লাগে, মানায়ও না, সবাইকে চিকন মানায়ও না, এটাও সত্যি। তিন মাসে 12 কেজি, দ্যাটস আ লট, দারুণ। আমার সেদিন ঝুমকা দাম হয়নি, আমি দিচ্ছি যেটা শেষ করে দিচ্ছি।
লিখেছে তোমার মেহেন্দি পড়া দেখে আমারও ইচ্ছা হচ্ছে মেহেন্দি পড়তে, বাট বাসায় নাই। আচ্ছা তানিয়া রাজাপু, বাসায় না থাকলে আপনি দু একদিনের মধ্যে দিয়ে দিন মেহেন্দি, আপনারও শখ পূরণ হয়ে যাবে। আমারও খুব শখ উঠেছিল মেহেন্দি পড়ার। হাই আপি, কেমন আছো আপি? তুমি অনেক কিউট, থ্যাংক ইউ মুনমুন মিশি আপু। আপনি আমার মেসেজে আনসার দেন নাই কেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব ঈশ্বর আপু। ঈশ্বর আপু আপনি অস্থির হচ্ছেন কেন? দিয়ে দিব ইনশাল্লাহ, মেসেজে রিপ্লাই পেয়ে যাবেন। ওয়ান আওয়ার 34 মিনিটস লাইফ তোমাদের, ক্ষুধা লাগে না? আমরা অনেক খাওয়া দাওয়া করেছি নাজিন রহমান আপু, আমরা অনেক কিছু খেয়েছি। আমরা প্যাড়া খেয়েছি, আমরা চানাচুর খেয়েছি, আমরা বিস্কিটস খেয়েছি, আমরা চা খেয়েছি, তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনি কী লিখেছো বুঝি নাই, অনেক অনেক সুন্দর লাগছে তোমাকে, অচেনা মানুষ লিখেছে। আপু তোমার কি হেয়ারফল হয়? আমার হেয়ারফল মানে ইসের কারণে, আপনি কি মিন করছেন যে ইসের কারণে, ডায়েটের কারণে, ওয়েট লসের কারণে? আপু ওইটা অনেকের, আপনারা যারা ওই যে বললাম না হেলদি লাইফস্টাইল মেনটেন করে আপনার করতে লাগবে ডায়েট, এটা কোনো মানে খুব বেশি প্রাউড হওয়ার কিছু না। এই কারণে আমি বলছি, আমি ওই আপুটাকে ছোট করে বলছি না, ওই আপুটা হয়তো পেরেছে, বাট হ্যাঁ অনেকেই ইদানিং এটাকে ট্রেন্ড বানিয়ে ফেলেছে যে দেখি তো আমারও সবাই যারা যারা আশেপাশে ওয়েট লস করছে বা ডায়েট করছে, জানিস আমি মানে 1 মাসে 2 কেজি কমেছি, এইটা কিন্তু মানে ইসে না। আপনি 2 মাস 3 মাস 4 মাসে কমেন না, আপনার কি 1 মাসে কমতে হবে? কেউ তো চাঁদে যাওয়ার জন্য ওয়েট কমাচ্ছে না, তাই না? এত তাড়াহুড়ার তো কিছু নেই, সো এটা তো আপনি কমাচ্ছেন সুস্থ থাকার জন্যে, তাই না? তো আপনি একটু সময় নিয়ে ওয়েটটা লুজ করেন, এত দৌড়াদৌড়ি তাড়াহুড়ার কিছু নাই। তো আপনি যখন 1 মাসে 12 কেজি 15 কেজি ওয়েট কমাচ্ছেন, ওটা তো পুরো বডির উপর একটা অনেক প্রেশার পড়ছে, সো আপনার অর্গানসের খবর হয়ে যাবে। প্লিজ এটা করেন না, এটা করেন না ফার্স্ট অফ অল। আর আরেকটা হচ্ছে যে হেয়ারফল হবেই, কারো কম হয় কারো বেশি হয়, যে যারা অতিরিক্ত ক্র্যাশ ডায়েট করে যে আমার 1 মাসে 15 কেজি 16 কেজি 20 কেজি ডায়েট কম মানে ওয়েট লস করব, ওই যে না ক্যালকুলেট করে করে তারাই কিন্তু বিপদে পড়ে, তারাই দেখা যায় যে সমস্যা হয়, অনেক প্রচুর হেয়ারফল হচ্ছে, সামনে দিয়ে পুরো খালি হয়ে গেছে, নাই হয়ে গেছে, এই সেই। তো আপনারা একটু বুঝে শুনে একটু নিজেকে ভালোবেসে ডায়েট করবেন, নিজেকে ঘৃণা করে ডায়েট করলে কিন্তু আপনি ওই অনেক ওয়েট কমিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনার বডিতে অনেক ইসেও হবে, হার্মও হবে। তো এটাই আর কিছু না, আপনারা আমি যেটা করেছি, আমার আমি যখন ওয়েট লুজ করছিলাম, এখন তো স্টাক হয়ে আছে 11 কেজি পর, আর 3 কেজি কমাতে আমার সময় লাগছে, বাট আমার কোনো তাড়া নাই এটা নিয়ে। আর যেটা হচ্ছে যে যেটা বলছিলাম, আমি যখন ওয়েট লুজ স্টার্ট করেছি তখন আমি সাপ্লিমেন্টস নিয়েছি, সো দ্যাট ভিটামিনের, সো দ্যাট আমার হেয়ারফলটা কমে আসে, হেয়ারফল না হয়। সো এটা প্রিভেনশনও কিন্তু আমি সাথে সাথে একসাথেই মেনটেন করেছি, শুধুমাত্র ডায়েট করে গেলাম আমার বডিকে কিছুই দিলাম না, তাহলে তো হবে না, তাহলে কিন্তু ধরা খাবেন, তাহলে আপনার প্রচুর চুল পড়বে, আপনার অর্গানসের অনেক প্রবলেম হবে, আপনার দেখেন আপনার লং রানে যে আপনি আরও হিতে বিপরীত হবে। সো আপনার বুঝে শুনে একটু নিজেকে ভালোবেসে ডায়েট করবেন, হ্যাঁ ঘৃণা করে না। বাহ, আর একটু আচ্ছা, ভরপুর বিরিয়ানি কাচ্ছি পিজা পাস্তা খেয়ে কিভাবে ওজন কমানো যায়, কারোর কাছে আইডিয়া আছে? আচ্ছা একদম তো লক্ষ্মী সোনা না, এগুলো সব খেয়ে তারপর তো সম্ভবপর না, বাট হ্যাঁ তারপরও একটু আস্তে আস্তে কমবে। আপুর যেই হাই 10টা মেহেন্দি প্যাক লাগছে মনে হয়, 10টা লাগছে মনে হয় না, তিনটাও লাগে নাই। যাও ক্রেডিট নিলাম, 1 মাসে 1 কেজি হলে অনেক বিশাল ব্যাপার আপু। এমপি রহমান 1 কেজি, হ্যাঁ মানে
1 কেজি না, 1 কেজি আবার অনেক কম হয়ে যায়, বাট 1.5 কেজি 2 কেজি করে কমলেও তো যথেষ্ট। আপনি অত বডিকে অত প্রেশার দিয়ে 12 কেজি 14 কেজি কমানো ডান। আচ্ছা ঝুমকা, এই যে দেখেন ডান, এখন দেখাইতে পারবো না এটা। আচ্ছা এইটা শুকায় নেই, তারপর এটা শুকায় গেছে। এখনো তোমার সাথে আছে, তোমার দেখতেছে কেন স্বপ্না কই যাবে, ওরা বাইন্দা রাখবো যদি কোথাও যায়। ও আমার এইতো, হ্যাঁ আর এখানে তো মশালা হয়েই গেছে ডান। এই যে 100-তে 100, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন তো সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার মানে মনের ইচ্ছে পূরণ, আমার বিয়ের মেহেন্দি এত সুন্দর হয়নি সত্যি কথা, মানে আমার বিয়ের মেহেন্দি এত তাড়াহুড়ায় হয়েছে, এবার এটা দেখো কি সুন্দর, ওয়াও মানে অনেক ভরাট ভরাট ওটা ছিল, চিকন চিকন যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আর কি বলে থ্যাংক ইউ দিব, তাই না? অনেক অনেক থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ ফাতিমা। আসো, সবাই তোমাকে দেখতে চাচ্ছে। এই যে এই যে, আমাদের পক্ষ থেকে আমরা এখন চলে যাবো, বিদায় নিব, আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো একসাথে। সো আপনারা যারা সাথে ছিলেন, যারা ওর পেজে লাইক দিয়েছেন, তাদেরকে 100-100 গুণ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, ওদের সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা সবাই হচ্ছে আমার পেজে লাইক দিবেন, আর আমার মানে যাদের বুকিং এর প্রয়োজন আছে তারা হচ্ছে যে আমার পেজে যে ইনবক্স করলে, আমি ইনবক্স করে ডেট দিয়ে দিলে আমি হচ্ছে যদি আমি ফ্রি থাকি তাহলে আমি জানাই দিব। আর আমি হচ্ছে যে আগে কোনো অ্যাডভান্স দিই না এই আর কি। হ্যাঁ সো বাসায় যেও দিয়ে আসে, হ্যাঁ এটা হচ্ছে বেস্ট ব্যাপার, কোনো হোম সার্ভিসের চার্জ নেই না। ওকে, অ্যাডভান্স নেই, আর তারপর হচ্ছে যে হোম সার্ভিসের জন্য এক্সট্রা হয়তো কিছু, বুকিং এর জন্য। আর যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা,
আমরা সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে দেখালাম, আপনারা ওর পেজে যে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখে নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনে সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়া করি, আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এবং সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন নিয়ে আবার চলে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।